লেডিজ এন্ড জেন্টলম্যান কেমন আছো তোমরা আসসালামু আলাইকুম স্যার জি স্যার আপনার কথা ওয়ালাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আমি আজকে আমি ক্লাস এখনি শুরু করে ফেলি আর আজকে ক্লাসের মাঝখানে হয়তো কিছুক্ষণ কারেন্ট থাকবে না আজকে কারেন্টের ক্লাসের মাঝখানে হয়তো 10 থেকে 15 মিনিট কারেন্ট থাকবে না ওই সময়টা ইনশাআল্লাহ আমরা ব্রেক নিব আর এটা যে কোনো সময় অকার করতে পারে কাজেই তোমরা মেন্টালি প্রিপেয়ার থেকো যে যে কোনো সময় কারেন্ট চলে যাবে গেলে 10 থেকে 15 মিনিটের মধ্যে আবার ইনশাআল্লাহ আমি ক্লাস আবার চালু চালু করব ওকে তো আজকে থেকে আমি নতুন টপিক শুরু করতেছি গত ক্লাসে তোমাদের আমি গত ক্লাস পর্যন্ত ডিস্ট্রিবিউশন পড়েছিলাম আমাদের প্রবাবিলিটি যা যা ছিল ওগুলো সবই শেষ আজকে থেকে আমি নতুন একটা টপিক শুরু করতেছি তো আজকের ক্লাসটাতে তোমাদের একটু পার্টিসিপেট করতে হবে আমি তোমাদেরকে অনেক প্রশ্ন করব তোমাদেরকে উত্তর দিতে হবে আমাদের আজকে আজকের ক্লাসটা মেনলি কনভারসেশনের উপরে এখানে ম্যাথমেটিক্স এখানে আজকের ক্লাসটাতে কোনো ম্যাথ বলে কিছু নাই কিন্তু এখানে কিছু ট্রিকি ব্যাপার আছে যেগুলো তোমাদের একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে ওকে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে তোমার টেকনিক্স এটা তোমাদের এই মুহূর্তে কোনো দরকার নাই কিন্তু তোমরা যখন নাকি পাস করে বের হয়ে যাবা বের হয়ে যাওয়ার পরে তোমরা যারা নাকি রিসার্চে বা তোমার রিসার্চ সেক্টরে তোমরা যারা যাবো তোমাদের মধ্যে অনেকেই তোমরা ইন ফিউচারে মার্কেট রিসার্চ সাথে জড়িত হয়ে যাও তোমাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এটা নিয়ে তোমাদের খুবই অনেক অনেক কাজ করতে হবে তো আজকে আমার কথা যেগুলো আমরা আজকে আমি যেগুলো বলতেছি এগুলো হয়তো তোমাদের এত তখন কিছু মনেও থাকবে না প্লাস মনে থাকলেও কোনো লাভ নাই আমি তোমাদের যেটিই পড়াই তোমরা তার সম্পূর্ণ উল্টা কাজটাই করবা আমি বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির নয় বছর ধরে সেটাই দেখতেছি যে আমি যেটিই পড়াই লোকজন তার উল্টাই করবে কারণ আগের লোকজন তারা অনেক বছরের ট্রেন তারা ছাড়তে পারতেছে না তারপর আমি আশা করব যে তোমরা আমার কথাগুলো মনে রাখবে এবং ইন ফিউচারে এগুলো মাথায় রেখে তোমরা সেভাবে কাজ করবে ইয়েস ই কিছু বলবেন আচ্ছা ওকে তাহলে আমি পড়ানো শুরু করি বাবারা তো আজকে যে টপিকটা তোমাদের পড়দে স্যাম্পলিং টেকনিক স্যাম্পলিং শব্দটার মানে কি কেউ বলতে পারবে আমাকে স্যাম্পলিং শব্দটার মানে কি আমাকে কেউ বলতে পারবে লেডিজ স্যার বাছাই বাছাই করা বা সিলেক্ট করা বাছাই করা বা সিলেক্ট করা আচ্ছা এটাই স্যাম্পলিং ঠিক আছে যেটা বলছো ঠিক আছে এটাই স্যাম্পলিং আচ্ছা তো আমরা আজকে এই স্যাম্পলিংটা কিভাবে করা যায় একটা ডাটা থেকে কিভাবে স্যাম্পল নেওয়া যায় আমরা আজকে মেইনলি সেটার উপরেই কাজ করব

তার আগে আমি তোমাদের সাথে একটু রিসার্চ টপিকটা নিয়ে একটু কথা বলতে যে রিসার্চ মানুষ কেন করে কখন করে কিভাবে করে আচ্ছা এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট যে আমরা কি কি জিনিস দেখব এটাও পরে এটা নিয়ে আপাতত মাথা ব্যথার কিছু নাই তো প্রথম কাজ হলো রিসার্চের স্ট্রাকচার সম্পর্কে তোমাদের সাথে একটু কথা বলতে চাই তোমরা বাবার একটা ছবি দেখতে পারতেছো এখানে জি স্যার আচ্ছা যদি দেখতে পারো আমি এই ছবিটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে চাই এটা অ্যাকচুয়ালি একটা রেডিও শো থেকে নেওয়া এই লোকটার এরকম অনেক ভিডিও তোমরা ইউটিউবে পাবে এবং আরো অনেক জায়গাতে এসে শেয়ার করছে সে একজন ডাটা সায়েন্টিস্ট আচ্ছা তো এই লোকটা এই স্পেসিফিক এই শোটাতে সে বলছিল যে তোমার এই ঘটনাটা কেন ঘটতে পারে তোমরা দেখতে পারতো স্ক্রিনে একটা জিনিস লেখা রাখছে যে ওয়াই আর সোডা অ্যান্ড আইসক্রিম লিঙ্কড টু ভায়োলেন্স আচ্ছা ওর কথা যেটা ছিল ওর বাণী যেটা ছিল সেটা হলো তোমার সোডা মানে মনে করো আমরা যে কোক স্প্রাইট ফান্টা পেপসি এই টাইপের জিনিসগুলো যে খাই ও বলতেছে যে যারা নাকি সোডা খায় তারা রাস্তায় বেশি করে যারা আইসক্রিম বেশি খায় তাদেরকে বেশি অ্যাটাক করে এটার কারণটা কি বলো আমি আবার বলতেছি ওর ক্লেম ছিল দুইটা যারা সোডা খায় তারা রাস্তায় এক্সিডেন্ট বেশি করে আর সেকেন্ড বলছে যে আইসক্রিম যারা খায় তাদেরকে হাঙ্গরে বেশি অ্যাটাক করে তো এই দুইটা জিনিসের ব্যাখ্যাটা কি

আচ্ছা এটা একটা ব্যাখ্যা হইতে পারে রোল নাম্বার টোয়েন্টি টু সিফাত তুমি কি আছো এখানে রোল নাম্বার টোয়েন্টি সিফাত তুমি কি আসো না চলে গেছো রোল নাম্বার থার্টি সিক্স মিস্টার তুষার তুমি কি আসো এখানে রোল নাম্বার থার্টি সিক্স মিস্টার তুষার তুমি কি আসো আচ্ছা এই মিস্টার সেলিম সাদমান যে ব্যাখ্যাটা দিল যে সোডা খাওয়ার সাথে এক্সিডেন্ট হওয়ার যে রাস্তায় এক্সিডেন্ট হওয়ার সম্পর্কটা ও কথার ওর কথাটা কিছুটা ঠিক আছে একটা এইসব এইসব সফট ড্রিঙ্কসে এক ধরনের কেমিক্যাল এক ধরনের একটা কেমিক্যাল আসলেই থাকে যেটার কারণে এক্সিডেন্ট হয় ক্যাফিন শব্দটার নাম তোমরা শুনছো জি স্যার এই ড্রিঙ্কসগুলো কিন্তু আসলে এর মধ্যে কিন্তু ক্যাফিন থাকে প্লাস এগুলো সবগুলোই কিন্তু তোমার খুব হাই লেভেলের সুগার থাকে রক্তের সুগার বাইরে গেলে মানুষ অনেক উল্টা জিনিসপত্র করে কথাটা মিথ্যা না

রোল নাম্বার ইসরাত তুমি কি এখানে আসসালাম তোমার কি মনে হয় সোডা খাওয়ার সাথে কি আর কোনো সম্পর্ক থাকতে পারে তা আমার তো এটাই মনে যে সোডাতে কোনো স্নায়ু উত্তেজকারী পদার্থ থাকে যেটার জন্য হচ্ছে পরে মানে গাড়ি গাড়িতে যদি কেউ গাড়ি চালায় কন্ট্রোল করা অথবা কঠিন হয়ে যায় ওই জন্য অ্যাক্সিডেন্ট বেশি হয় আচ্ছা এখন তুমি আমার একটা কথা কত সোডা কারা বেশি খায় কত এই টাইপের ড্রিঙ্কস কারা বেশি খায় তোমাদের মতো যারা তারা বেশি খায় এই কথাটা একটু মাথায় রেখো তোমাদের মতো বয়সী যারা তারা বেশি খায় এবং তোমাদের মতো বয়সী যারা তাদের কিন্তু ন্যাচারালি একটা ডেস্পারেট একটা ভাব কিন্তু কাজ করে তোমাদের বয়সের কারণে কারণ তোমরা এখন মাত্র অ্যাডলোসেন্ট পিরিয়ড পার হয়ে তোমরা এখন ম্যাচুর এডাল্ট হতেছে এবং এই সময়টা মনে করো সবাই একটা অনেক বড় হয়ে গেছে একটা ভাব কাজ করে তো যে কারণে দেখা যায় যে আমাদের মধ্যে এমনি আমরা কথায় কথা রেগে যাই কথায় কথায় সব দুনিয়া উল্টে ফেলে ভাঙচুর মারামারি আমরা এমনি করতে থাকি সোডার কারণে ক্যাফেন কিছুটা বাড়তে পারে ক্যাফেনের জন্য ইফেক্ট করতে পারে তোমার ব্লাডের সুগার বাড়তে পারে এটা হইতে পারে কিন্তু এমনিতেও কিন্তু আমরা যারা ডেসপারেট আমাদের তোমাদের যে বয়সটা তোমরা যে ডেসপারেট থাকো তোমরা তো এমনি রাস্তায় ডেসপারেটলি তোমাদের বয়সের লোকজন চলাফেরা করে না বলো কাজেই আমরা যে শুধু সোডা খাওয়ার জন্য এক্সেন করতেছে তা কিন্তু না সোডা কিন্তু এখানে একটা ইন্ডিকেটর এটা কারা খাইতেছে তোমাদের বয়সী লোকজন বেশি খাইতেছে এর বাইরেও আরো অনেকে আছে প্রচুর খায় কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের যে বয়সটা এই বয়সে কিন্তু মানুষ বেশি খায় তো এই বয়সে একটা লোক যখন ডেসপারেটলি চলাফেরা করতেছে এটা সোডাটা যত না নাকি কারণ তার চেয়ে বেশি কিন্তু ইন্ডিকেটর সোডার কারণে যদি লোকজন ডেসপারেট হয়ে অ্যাক্সিডেন্ট করতো তাহলে কিন্তু সোডা সারা দুনিয়াতে মানুষ এটা ইয়া করে ফেলতো ব্যান করে ফেলতো সোডা তো ব্যান করে নাই এটা বরং একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করতেছে অ্যাকচুয়ালি তোমাদের বয়সী যারা তারা হ্যাঁ তারা অনেক সোডা খায় এবং একই সাথে তাদের বয়সের কারণে তারা একটু ড্রেস পারে সোডা খায় তারা আরো একটা ভাবে পৌঁছায় যায় যে কারণে রাস্তা দিয়ে যখন হাটে খেয়াল করে না হয়তো বাসের সাথে ধাক্কা খাইয়ে এক্সেন্ট করছে ব্যাপারটা এরকম এবং এই ভদ্রলোক তোমরা যার ছবি দেখতো সে কিন্তু এই ক্লিমটাই করছে যে আমাদের এখানে সোডা সরাসরি জড়িত না বরং সোডা একটা ইন্ডিকেটর যে সোডাটা যারা খায় তাদের বয়স কত এবং তারা কেন এক্সচেন্ড করে এই ব্যাপারটা এখানে জড়িত ছিল আচ্ছা আমার ব্যাখ্যা কি তোমাদের পছন্দ হয় নাকি আমার ব্যাখ্যা শুনে তোমার মেজাজ খারাপ হয়ে গেছে কোনটা আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা এইবার এই কারণে জিজ্ঞেস করছিলাম তুষারের মনে জিজ্ঞেস করছিলাম নাকি তুষার তুষার কি আছো রোল নাম্বার থার্টি সিক্স তুষার তুমি কি আছো তুষার কি রেগা গেলো নাকি আচ্ছা থাক রোল নাম্বার টোয়েন্টি ফাইভ মিস্টার আশিক তুমি কি আছো রোল নাম্বার টোয়েন্টি ফাইভ মিস্টার আশিক তুমি কি আছো আচ্ছা রোল নাম্বার সিক্সটি ফোর মিস্টার তন্ময় গুণ তুমি কি আছো আব্বা জি স্যার আচ্ছা বাবা তুমি কত আইসক্রিম খাইলে হাঙ্গর অ্যাটাক করবো এটার ব্যাখ্যা কি হইতে পারে এটা ঠিক স্যার বুঝতেছি না স্যার তোমার কোনো ব্যাখ্যা নেই আইসক্রিম হয়তো স্যার মানে ঠান্ডা জিনিস তো মানে আইসক্রিম খেলে কি মনে হয় মানুষের গায়ে টেস্ট বেড়া যায় এই জন্য হাঙ্গুরে স্যার খায় ভালো লাগে আমার কাছে একটা ব্যাখ্যা আছে স্যার বলো বলো বলে ফেলো

ব্যাপারটা তো তা না তো যেই কারণে দেখো আমার এই সোডা আর আইসক্রিম দুইটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি দুইটা ইন্ডিকেটর যে এই কারণে হইতে পারে ঘটনাগুলো কিন্তু এরা সরাসরি দায়ী না এরা বরং ইন্ডিকেট করতেছে যে এই কারণে ঘটনাটা করতে পারে তো দেখো বাবারা আবাগো এই ডাটা সাইন্টিস্ট সাহেব সে যে দুইটা ক্লেম করলো যে সোডা খাইলে তোমার তারা বেশি ভায়োলেন্স তারা বেশি ভায়োলেন্সে জরা যায় তোমার ডেসপারেটলি চলে অ্যাক্সিডেন্ট করে অথবা আইসক্রিম খেলে তারা হাঙ্গর অ্যাটাক করে এই যে দুইটা জিনিসের দাবি করলো এই দুইটা জিনিসের যে দাবি করছে এখন দাবি করার ফলে এখন যদি তোমাদেরকে বলি চেক করতে তখন তুমি কেমনে চেক করবা এইটা চেক করার জন্য আমাদেরকে কি করতে হবে এখন আমাদের কিছু ডাটা নিয়ে চেক করতে হবে যে আসলে এই ঘটনাটা ঘটে কিনা মিস্টার প্রথমে যে কথাটা বলছিলাম রাইট আমাকে তো প্রথমে একটা জিনিস গেস করতে হবে যে এই কারণে এটা হইতে পারে কারণটা গেস করার পরে সেই কারণটা ট্রু না ফলস এটা চেক করার জন্য তখন আমাকে ডাটা কালেক্ট করতে হবে এটাই হলো একটা রিসার্চের মেইন মেন স্টেপ গুলা প্রথম কাজ হলো আমি একটা প্রবলেম নিয়ে এখানে বসবো যে আমার এই প্রবলেমটা কি এই প্রবলেমের জন্য আমি একটা সলভ বাইট করব মনে করে এই যে আমি একটা প্রবলেম আমি একটা প্রবলেম নিয়ে বসি তার জন্য আমি একটা সলভ বাইর করলাম আমি চিন্তা করলাম যে আসলে তোমার এই আমাদের এই সোডা খাইলে কি সোডা কারা খায় এটা আমি একটা থিওরি দ্বারা করেলাম আইসক্রিম কারা খায় থিওরি দ্বারা করলাম তারপর আমি হাইপোথিস বললাম যে তোমার সোডা খাইলে কি হইতেছে আর আইসক্রিম খাইলে কি হইতেছে সেখান থেকে আমি রিসার্চের প্রবলেমটা দ্বারা করলাম সেখান থেকে আমি বললাম যে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে ডাটা কালেক্ট করতে হবে এবং সেখান থেকে আমার ডিসিশন নিতে হবে এই ডাটা কালেকশনের যে ব্যাপারটা এখানেই আমাদের এই স্যাম্পলিং মেথডটা চলে আসে যে কোন স্যাম্পলিং টেকনিক ইউজ করে আমি ডাটা কালেক্ট করব ডাটা কালেকশনের প্রসিডিওরটা কি হবে এবং ডাটা কালেক্ট করার পরে ডাটাকে আমি অ্যানালাইসিস করব এবং সেখান থেকে আমার ফাইনাল রেজাল্ট আমি দিব এটাই হচ্ছে একটা রিসার্চের সবগুলো স্টেপ এবং এই জন্যই আমাদের এই রিসার্চের রেজাল্টের জন্য আমাদেরকে স্যাম্পলিং করে ডাটাটা কালেক্ট করতে হয় বাবারা তোমরা একটু থাকো তো আমি আসতেছি একটু দাঁড়াতো বাবারা হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান তোমরা আসো বাবারা আমি সরি মাঝখানে খুব ডিস্টার্ব হয়ে গেলো আচ্ছা তোমরা কি রিসার্চের স্টেপগুলো তাহলে ধরতে পারছো মোটামুটি যে আমরা একটা রিসার্চ কীভাবে করি জি স্যার মোটামুটি মোটামুটি একটা গাজাখুরি আমি তোমাদেরকে হালকা দিলাম যে একটা রিসার্চের স্ট্রাকচার কিরকম হয় যা আমরা এখানে কিভাবে হবে থিওরি দ্বারা করি কিভাবে হাইপোথিসিস ঠিক করি তো এই হাইপোথিসটা ঠিক করার পরে যে এই যে আমি যে বললাম যে তোমার অ্যাকচুয়ালি গরমের জন্য অ্যাকচুয়ালি হাঙ্গর অ্যাটাক করতেছে যে ওই বিচের মধ্যে হাঙ্গর আছে সেই কারণে অ্যাটাক করতেছে প্লাস অ্যাকচুয়ালি তোমাদের এই বয়সের লোকজন ডেসপারেটলি চলাফেরা করে দেখে অ্যাক্সিডেন্ট হতেছে এগুলোই হচ্ছে তোমার রিসার্চের থিওরি এবং হাইপোথিস এটাকে চেক করার জন্য আমরা রিসার্চগুলো করি এই রিসার্চে এটা শিওর হওয়ার জন্য যখন ডাটাটা কালেক্ট করি সেখানে আমাদের স্যাম্পলিং মেথডের ব্যাপারটা চলে আসে আচ্ছা তো এখন আমি আস্তে আস্তে এই ডাটা কালেকশনের যে টেকনিকগুলো আমি এদিকে আস্তে আস্তে মুভ করব তো আমি তোমাদের আস্তে ক্লাসের শেষে স্লাইডগুলো দিয়ে দেবো সেখানে তোমরা এখানে সবই পাবা এবং এই একটা রিসার্চের যে বেসিক স্টেপগুলো এটা লিঙ্কও আমি তোমাদের একটা দিয়ে দেবো আমি এখন তাহলে আস্তে আস্তে এই স্যাম্পলিংয়ের যে মেইন টপিকটা সেটার দিকে আস্তে আস্তে আরো ভিতরে ঢুকি তো যাওয়ার আগে আমার একদম ইনিশিয়ালে ফার্স্ট আমার দেখতে হবে যে ডাটা জিনিসটা কি তোমাদেরকে কাউসার ডাটা জিনিসটা পড়েছিল মনে পড়ে তোমাদের হ্যালো

প্লেস অফ বার্থ কি ঢাকাতে না অন্য কোথাও স্যার ঢাকাতে আচ্ছা ঢাকাতে তুমি এখনো কি ঢাকাতেই আসো না জি স্যার ঢাকাতে আছি ভেরি গুড আচ্ছা এই যে দেখো আমি তোমার ব্যাপারে যে অনেকগুলা কথা এখানে লিখলাম এটা কি বলতেছে দেখো তো এখানে ফারস্টে তোমার যে আইডিটা তোমার আইডি রেগেস্টে আমি কিছু কিছু ইনফরমেশন এখানে প্রকাশ করছি এটা হচ্ছে তোমার জন্য একটা ডাটা বোঝা গেছে এই যে পুরো লাইনটা এটা হচ্ছে তোমার জন্য একটা ডাটা ডাটা আচ্ছা সিমিলারলি এখন আমি আচ্ছা ওকে मिस्टर জোবাই তোমারে থ্যাঙ্ক ইউ এখন আমি আরেকজনের কাছ থেকে জিজ্ঞেস করি রোল নাম্বার 006 সাবিলা তুমি কি আছো

আচ্ছা তোমার বয়স কি বলা যাবে? আচ্ছা আচ্ছা তোমার বয়স আমি আরো কমাই দিলাম যাও। তুমি কোন 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 ডিস্ট্রিক্টে হইছো? স্যার খুলনা। খুলনা। তুমি এখনো কি খুলনাতেই আছো? না স্যার ঢাকাতে। ভেরি গুড। আচ্ছা এটাতে কি হলো? এটা তোমার জন্য একটা ডাটা হলো এই লাইনটা ঠিক কি না? জি স্যার। আচ্ছা এমনি করে আমি তোমাদের ক্লাসে সবার একটা এরকম সেট একটা এরকম অনেকগুলো ডাটা একসাথে লিখতে পারি না? জি স্যার। আরে আচ্ছা তাহলে দেখো প্রথম লাইনটা ছিল জোবাইরের ডাটা সেকেন্ড লাইনটা হচ্ছে তোমার ডাটা এভাবে করে আমি যখন সবার ডাটাগুলো একসাথে লিখলাম একই জাতীয় কিছু ইনফরমেশনের একটা কালেকশন হলো তাহলে এই জিনিসটা কি হবে প্রত্যেকটা ছিল একজনের জন্য ডাটা তাহলে পুরোটা তাহলে কি হবে একই জাতীয় একটা সেট তাহলে এটা কি হবে এটা হবে তাহলে হবে ডাটা সেট জি স্যার একজনের জন্য হচ্ছে ডাটা আর যখন নাকি আমি এক আমি যখন অনেকের একটা ডাটার একটা কালেকশন বানাইতেছি তখন সেটা হয়ে যাবে ডাটা সেট আচ্ছা এটাই হলো আমার ডাটা এবং ডাটা সেটের সংজ্ঞা তো এখন কথা হলো যে এই ডাটাটাকে আমরা অনেক ভাবে ক্লাসিফাই করতে পারি থ্যাংক ইউ সাবিলা আমরা ডাটাকে অনেক ভাবে ক্লাসিফাই করতে পারি এর মধ্যে আমার আজকের ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আমরা ডাটাটাকে কিভাবে কালেক্ট করছি তার বেসিসে ক্লাসিফিকেশন আচ্ছা মনে করো আমি একটা রিসার্চ করতে চাই আমি একটা রিসার্চ করার জন্য আমি করলাম কি তোমাদের ধরো কারে নেওয়া যায় রোল নাম্বার রোল নাম্বার থার্টি ফোর মিস্টার সেলিম সাদমান তুমি আসো না বাবা মনে করো আমি তোমার নিয়ে একটা রিসার্চ করতে চাই তোমার তুমি আর আমি একসাথে একটা রিসার্চ করবো আমাদের রিসার্চের টপিক হলো গিয়া যে বাংলাদেশের ইউনিভার্সিটিতে যে ঝালমুড়িওয়ালারা আছে এরা মাসে কত টাকা ইনকাম করে এটা একটা রিসার্চ আমরা করতে চাই এটা রিসার্চটা করার জন্য আমরা কি করবো বাংলাদেশের ঝালমুড়িওয়ালাদের কাছ থেকে ডাটা কালেক্ট করবো ঠিক কিনা তাহলে আমাদের রিসার্চের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ঝালমুড়িওয়ালারা কত টাকা কালেক্ট কামাই করে মাসে সেটা একটা ডাটা আমরা কালেক্ট করতে চাই আমরা কি করবো প্রত্যেকটা ঝালমুড়িওয়ালার কাছ থেকে আমরা ইন্ডিভিজুয়ালি যে ইনফরমেশন কালেক্ট করব হ্যাঁ তাহলে তোমার আর আমার যে রিসার্চের অবজেক্টিভটা ছিল এই অবজেক্টের জন্য আমরা যে ডাটাটা নিজেরা নিজেরা কালেক্ট করলাম আমাদের নিজেদের রিসার্চের জন্য এটাকে আমরা বলতেছি প্রাইমারি ডাটা আমরা আমাদের নিজেদের রিসার্চের জন্য আমরা নিজেরা যে ডাটাটা যাই ফিল্ড থেকে প্রথমবারের মতো কালেক্ট করতেছি প্রথমবারের মতো তাকে আমরা বলতেছি প্রাইমারি ডাটা বুঝতে পারছো মিস্টার সেলিম সাদমান এখন মনে করো আমাদের ক্লাসের রোল নাম্বার টেন মিস্টার শাহরুখ কবির শাহরুখ তুমি আসো শাহরুখ তুমি মনে করো তুমি আর রোল নাম্বার সিক্সটিন হাফিসা বিনতে তোমরা দুজন মনে করো এই ঝালমুড়িওয়ালাদের ইনকামের উপরে তোমরা একটা রিসার্চ করতেছো এখন তোমরা খবর পাইলা যে আমি আর সেলিম সাদমান আগে কাজটা করে ফেলেছি তো তোমরা কি আমার কাছ থেকে ডাটাটা নিয়ে এই কাজটা আরেকবার করতে পারো না তোমরা আমার আমাদের কাছ থেকে ডাটাটা ধান নিয়ে তোমরা কি ওই ডাটার উপরে অ্যানালাইসিস করে একটা নতুন রিসার্চ করতে পারো না জি স্যার পারি তাহলে এখন দেখো এই ডাটাটা কি তোমরা কালেক্ট করছো না আমি আর সেলিম সাদমান কালেক্ট করছি স্যার আপনি আর সেলিম সাদমান কালেক্ট করছি এক্স্যাক্টলি আমাদের জন্য এটা হচ্ছে প্রাইমারি ডাটা তোমার আর হাফিজ আর হাফসার জন্য এটা হয়ে যাবে সেকেন্ডারি ডাটা অর্থাৎ যখন নাকি কেউ একটা ডাটা নিজেরা নিজেরা কালেক্ট করতেছে নিজেদের রিসার্চের জন্য এটা যে কালেক্ট করতেছে তার জন্য হচ্ছে প্রাইমারি ডাটা প্রাইমারি ডাটাটা যে কালেক্ট করছে সেটা যখন অন্য কেউ নিয়ে তার রিসার্চের জন্য তার রিসার্চের জন্য কালেক্ট নিয়ে ইউজ করবে সেটা তখন তার সেকেন্ড জনের জন্য হয়ে যাবে সেকেন্ডারি ডাটা ভেরি গুড সবাই কি বুঝতে পারছো আলহামদুলিল্লাহ আচ্ছা সবাই যদি বুঝতে পারো তাহলে এটা গেল ইস্পিতা তোমার খবর কি কেমন আছো আচ্ছা তুমি কি জানো বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি তোমার সব খবর রাখে তুমি কোন তুমি কোন লেভেলে পড়ো কোন সাবজেক্টে পড়ো কবে ভর্তি হয়েছো তোমার রেজাল্ট কি তোমার গ্রেডিং গ্রেড গুলো কিরকম এই মুহূর্তে কোন কোন সাবজেক্টে পড়তেছো সব রেকর্ড কিন্তু বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি আছে এটা তুমি জানো নাকি জি স্যার জানি আচ্ছা এটা ওরা কেন রাখছে ওরা তোমার পছন্দ করে বলে রাখছে ওরা তোমার অত্যন্ত স্নেহ করে এই জন্য রাখছে না স্যার এটা রাখতে হবে যে যে কোনো ইনস্টিটিউট বা যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো অর্গানাইজেশন তাদের যে মেম্বাররা মেম্বারদের সব ডাটা তারা কালেকশন করে রাখে অফিশিয়াল পারপাস ইউজ করার জন্য তো একটা অর্গানাইজেশন তার মেম্বারদের যে ডাটা অফিশিয়াল পারপাস ইউজ করার জন্য কালেকশন করে রাখে রেকর্ড করে রাখে এই ডাটাটাকে আমরা বলি ইন্টারনাল ডাটা এই ডাটাটাকে আমরা বলি ইন্টারনাল ডাটা ইন্টারনাল ডাটা বা এটা আরেকটা নাম হচ্ছে অফিশিয়াল স্ট্যাটিস্টিক্স তো এই ইন্টারনাল ডাটা ডাটা যেটা এটা অ্যাকচুয়ালি কোনো রিসার্চের জন্য না এটা সরি আমাদের ওই যে আমাদের বাসার সাপ্লাই মানে কারেন্টের লাইনের সমস্যা ছিল একটা ফেস সকাল থেকে ছিল না অর্ধেক বাসায় লাইট জ্বলে অর্ধেক বাসায় জ্বলে না ওরা ঠিক করতে আসলে যে মাত্র কারেন্ট ঠিক হলো আচ্ছা আমি সরি যে মাঝখানে ব্রেক পড়ার জন্য তো যেটা বলতেছিলাম তোমাদেরকে ডাটার তিনটা টাইপগুলো শেষ করছিলাম ডাটা কি জিনিস প্রাইমারি সেকেন্ডারি ইন্টারনাল ডাটা তিনটাই তোমাদের বলছিলাম প্রাইমারি ডাটা হচ্ছে আমাদের নিজেদের রিসার্চের জন্য আমরা নিজেরা যখন প্রথমবারের মতো একটা ডাটা কালেক্ট করি সেটা হচ্ছে প্রাইমারি ডাটা অন্য কেউ যখন আমাদের ডাটা নিয়ে তাদের তাদের তাদেরকে রিসার্চের জন্য ইউজ করি সেগুলো সেকেন্ডারি ডাটা আর অফিসিয়াল যে ডাটাগুলো অফিসিয়াল যে ইনফরমেশনগুলো আমরা পাই সেটাকে আমরা বলি ইন্টারনাল ডাটা তো আমাদের আজকের যে টপিকটা স্যাম্পলিং মেথোডলজি এটা মেনলি আমরা এটাই টপিকটার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র প্রাইমারি ডাটা কালেক্ট করার জন্য প্রাইমারি ডাটা কালেক্ট করার জন্য আমরা কিভাবে স্যাম্পলিংটা করবো সেটার জন্য হলো আজকের টপিকটা আচ্ছা তো ডাটার মেন টপিক যেহেতু শেষ এখন স্যাম্পলিং এ যাওয়া যায় তো স্যাম্পলিং জিনিসটা হলো গিয়ে আলটিমেটলি স্যাম্পলিং টপিকটার উদ্দেশ্য হলো গিয়া বা স্যাম্পলিং টেকনিক জিনিসটা হলো গিয়া যে আমরা কিভাবে একটা সেট অফ অবজারভেশন থেকে একটা রিপ্রেজেন্টেটিভ পার্টকে আমরা স্যাম্পল হিসেবে সিলেক্ট করতে পারি স্যাম্পল হিসাবে কালেক্ট করতে পারি এটা এই টপিক এটাকে আমরা বলি স্যাম্পলিং আমি আবার বলতেছি একটা বিশাল সেট অফ ডাটা থেকে একটা রিপ্রেজেন্টেটিভ পার্টকে আমরা স্যাম্পল হিসাবে কিভাবে কালেক্ট করতে পারি কিভাবে স্যাম্পলটা ড্র করতে পারি এই টপিকটাকে আমরা বলি স্যাম্পলিং টেকনিক এই প্রসিডিউরটাকে আমরা বলি স্যাম্পলিং এবং এটার জন্য যে মেথডগুলো সবগুলোকে আমরা একসাথে বলি স্যাম্পলিং টেকনিক তোমরা যারা আমার কাছে কোর্স একটা খুব মেজর একটা ব্রাঞ্চ হচ্ছে এই স্যাম্পলিং টেকনিক এটা আমরা তোমাদেরকে আজকে যেগুলো পড়াবে এগুলো অনেক পুরানো অনেক পুরনো জিনিস মডার্ন টেকনিক গুলো অনেক স্মার্ট এগুলো সিমুলেশন কিন্তু ওদিকে যাওয়ার মতো সময় বা ওদিকে যাওয়ার মতো কোনো দরকার তোমাদের ফিল্ডে নাই হয়তো আমি সেদিকে যাব না আমি জাস্ট আমাদের বেসিক টেকনিক গুলোতেই থাকবো আচ্ছা তো স্যাম্পলিং টেকনিক দুই রকম হতে পারে স্যাম্পলিং দুই রকম হতে পারে সেটা টাইপে আমি পরে যেতেছি আমি আগে তোমাদের সাথে বেসিক কনসেপ্টগুলো নিয়ে একটু কথা বলতেছি স্যাম্পলিং এর জন্য আচ্ছা

আচ্ছা বাবারা বলো যে আমরা মনে করো যে আমরা ঝালমুড়িওয়ালাদের উপর রিসার্চ করতে চাই তো ঝালমুড়িওয়ালাদের উপরে যে রিসার্চটা আমরা করব এই রিসার্চটা করার জন্য ডাটা কালেক্ট করব কার কাছ থেকে মানুষের কাছ থেকে নাকি কোনো গরু ছাগলের কাছ থেকে নাকি যারা ঝালমুড়ি খায় তাদের কাছ থেকে বলো তো মিস্টার সেলিম সাদমান জি স্যার এই যে ঝালমুড়িওয়ালাদের ইনকামের উপর আমরা কাজ করতে চাই এই কাজটা করার জন্য আমরা ডাটাটা কার কাছ থেকে কালেক্ট করব যারা ঝাল থেকে অর্থাৎ আমরা মানুষের কাছ থেকে ডাটাটা কালেক্ট করবো এটাই হলো পপুলেশন আমরা যেই যেই প্রজাতির কাছ থেকে আমাদেরকে ডাটা টা কালেক্ট করতে হবে যেই ধরনের লোকজনের কাছ থেকে আমাদেরকে ডাটা টা কালেক্ট করতে হবে এটা কি আমরা বলি পপুলেশন আমি আবার বলতেছি একটা সেট তোমরা কোন চিন্তা করো যে সেটের মধ্যে নাকি আমাদের যে রিসার্চ ইউনিট যেটা যে যে অবজেক্টিভের কাছে অবজেক্টের কাছে ডাটা কালেক্ট করবে তাদের যে পুরা কালেকশনটা এটাকে আমরা বলি পপুলেশন যেমন তুমি বাংলাদেশের ঝালমুড়িওয়ালাদের ইনকামের উপরে কাজ করতে চাও তাহলে আমাদের পপুলেশন কারা বাংলাদেশের সব লোক নাকি জি স্যার আচ্ছা তাহলে এখন এই পপুলেশনের যে রিপ্রেজেন্টেটিভ পার্টটা যিনি আমরা কাজ করব সেটাকে আমরা বলতেছি স্যাম্পল আমি আবার বলতেছি পপুলেশনের যে রিপ্রেজেন্টেটিভ পার্টটা নিয়ে আমরা কাজ করব তাকে আমরা বলতেছি স্যাম্পল তাহলে পপুলেশন কি ছিল পপুলেশন ছিল একটা সেট যেটার মধ্যে নাকি আমার সব পসিবল রিসার্চ আইটেম আছে আর স্যাম্পল হলো গিয়া এই পপুলেশনের যে রিপ্রেজেন্টেটিভ পার্টটা তাকে আমরা বলতেছি স্যাম্পল বাবারা তোমরা সবাইকে আমার কথা ধরতে পারতেছো এখন বন্ধু যা বলছি পপুলেশন আর স্যাম্পল এই দুইটা টপিক কি তোমরা ধরতে পারছো আচ্ছা এবার আসো মনে করো আমরা বাংলাদেশের লোকজনের এভারেজ ইনকাম কত এটা আমি বলতে পপুলেশনটা আরেকবার একটু সার্চ শর্টকাটে বলবেন পপুলেশনটা হলো কি আমরা যাদের কাছ থেকে ডাটা কালেক্ট করতে হবে আমাদের রিসার্চের জন্য যাদের কাছ থেকে ডাটা কালেক্ট করতে হবে তাদের যত রকম হ্যালো স্যার শোনা যাচ্ছে স্যার আমি আবার বলি আমাদের রিসার্চের জন্য যে ধরনের অবজেক্ট বা যে ধরনের ইন্ডিভিজুয়ালের কাছ থেকে ডাটা কালেক্ট করতে হবে তাদের যে টোটাল সেটটা তাকে আমরা বলি পপুলেশন যেমন বাংলাদেশের ঝালমুড়িওয়ালাদের কাছ থেকে ডাটা কালেক্ট করবে এখানে পপুলেশনটা কি হবে এখানে আমাদের পপুলেশন হবে বাংলাদেশের সব ঝালমুড়িওয়ালা বা বাংলাদেশের সব মানুষ এরা হলো আমার এখানে পপুলেশনটা আর স্যাম্পলটা কি হবে এই পপুলেশনের যে রিপ্রেজেন্টেটিভ পার্টটা যে নাকি আমার এই পপুলেশনের সব ক্রাইটেরিয়া হোল্ড করে তাকে আমরা বলতেছি ওই পপুলেশনের থেকে নেওয়া একটা স্যাম্পল

মনে করো আমি বিশ কোটি লোক থেকে একটা ছোট একটা স্যাম্পল নিলাম দুই লাখ মানুষের মনে করো আমি দুই লাখ মানুষের একটা স্যাম্পল আমি নিলাম তো এই যে দুই লাখ মানুষের একটা স্যাম্পল আমি নিলাম এই দুই লাখ মানুষের হ্যালো আচ্ছা আমার নেটে কি কোনো প্রবলেম নাকি তোমাদের নেটে প্রবলেম আমি বুঝতেছি না আমার কথা কি সবাই পরিষ্কার শুনতে পারতো আচ্ছা তাহলে একটু খেয়াল করো প্রথম আমি বললাম যে বাংলাদেশের টোটাল এই বিশ কোটি লোকের অ্যাভারেজ করলাম মনে কত পপুলেশন মিন একটা আমি বাইর করলাম আচ্ছা আমি করলাম কি এরপরে এই বিশ কোটি মানুষ থেকে আমি দুই লাখ মানুষের আমি মনে করো এরপরে মনে করো আমি এখান থেকে দুই লাখ মানুষের একটা মিন বাইর ইনকামের আচ্ছা এখন দেখো এই যে দুইটা মিন বাইর করার ফর্মুলা সেম আমরা সবগুলা মান যোগ করে ভাগ করব কিন্তু দুইটা মিনের মধ্যে পার্থক্য কোন জায়গায় একটা মিন আমরা নিতেছি আমাদের পুরো পপুলেশন থেকে আর আরেকটা মিন যেটা সেটা আমি নিতেছি আমাদের স্যাম্পল থেকে কিন্তু মিনের ফর্মুলা কিন্তু সেম মিনার ফর্মুলা কিন্তু সেম সবগুলো মান যোগ করে যত আছে সেটা দিয়ে ভাগ করো এখানে আমি দুই দুই কোটি বিশ কোটি দিয়ে ভাগ করছি এখানে আমি ভাগ করছি দুই লাখ দিয়ে আমার বের করার ফর্মুলা সেম কিন্তু দুইটা মিন কিন্তু দুইটার জন্য একটা হচ্ছে তোমার পপুলেশনের জন্য আরেকটা হচ্ছে স্যাম্পলের জন্য ঠিক কি না মিনার ফর্মুলা কিন্তু সেম কিন্তু একই মিন আমরা দুই জায়গায় বাইর করে দুই রকম রেজাল্ট পাইতেছি তো এটাই হলো আমার এখনকার টপিক পপুলেশনের জন্য আমরা যে ফাংশন রে ইউজ করি পপুলেশনের যে কোনো ফাংশনে আমরা বলি প্যারামিটার আর স্যাম্পলের যে কোনো ফাংশন রে আমরা বলি স্ট্যাটিস্টিক অর্থাৎ আমরা যে মিনটা বাই করলাম যখন নাকি এটা পপুলেশনের জন্য বাই করতেছি তখন সেটা হয়ে যেতেছে গিয়া একটা প্যারামিটার আর যখন নাকি স্যাম্পলের জন্য বাই করতেছি তখন সেটা হয়ে যেতেছে একটা স্ট্যাটিস্টিক খেয়াল রাখো আমরা যখন পপুলেশনের জন্য একটা ফাংশনের মান বাই করতেছি মিন মিডিয়ান মোড যেটা খুশি হোক এটাকে তখন আমরা বলবো প্যারামিটার এই মিনটা তখন হয়ে যাবে একটা প্যারামিটার আর যখন নাকি স্যাম্পলের জন্য করতেছি তখন আমরা এটাকে বলবো এটা একটা স্ট্যাটিস্টিক শব্দটার বানান খেয়াল লাগো এটা স্ট্যাটিস্টিক স্ট্যাটিস্টিক্স না স্ট্যাটিস্টিক্স হলো যে সাবজেক্ট আমি তোমাদের পড়াইছি আর স্ট্যাটিস্টিক হলো গিয়া যে ফাংশনটাকে আমরা এখানে ইউজ করতেছি পপুলেশনের যে কোনো ফাংশন হলো প্যারামিটার স্যাম্পলের যে কোনো ফাংশন হলো স্ট্যাটিস্টিক ফাংশনের চেহারা একই থাকবে কিন্তু জাস্ট পপুলেশনের জন্য হইলো আমরা বলবো প্যারামিটার স্যাম্পলের জন্য হইলো আমরা বলবো স্ট্যাটিস্টিক সবাইকে আমার কথা ধরতে পারছো বাবারা বুঝেছো ধরতে পারছিস আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে এখন দেখো নেক্সট হলো স্যাম্পল সার্ভে স্যাম্পল সার্ভে জিনিসটা কি আমরা পপুলেশন থেকে স্যাম্পল কালেক্ট করার জন্য যে সার্ভে তাকে আমরা বলি স্যাম্পল সার্ভে পপুলেশন থেকে স্যাম্পল কালেক্ট করার জন্য যে সার্ভে তাকে আমরা বলি স্যাম্পল সার্ভে আচ্ছা এরপরে মিস্টার সেলিম সাদমান তুমি কি আসো জি স্যার আচ্ছা এখন মনে করো আমরা ওই যে একটা ঝালমুড়িওয়ালাদের উপর রিসার্চ করতে চাইতেছিলাম মনে পড়ে জি স্যার ঝালমুড়িওয়ালাদের উপরে তুমি আর আমি যে রিসার্চটা শুরু করছিলাম মনে করো আমি আর তুমি ঠিক করলাম যে আমরা কাজ করি আমাদের রিসার্চটাকে আমরা একটু স্পেসিফিক করে ফেলি আমরা বললাম যে আমরা এখানে বাংলাদেশের সব ঝালমুড়িওয়ালার কাছ থেকে ডাটা কালেক্ট না করে আমরা করব কি শুধুমাত্র ইউনিভার্সিটির যে ঝাল ইউনিভার্সিটিগুলোতে যারা ঝালমুড়ি বিক্রি করে তাদের অ্যাভারেজ ইনকাম আমরা বাইর করব। কথাটা খেয়াল করো আমি বললাম যে

স্যার ইউনিভার্সিটি যারা আছে তারা শুধু ইউনিভার্সিটির ঝালমুড়ি যারা আছে হ্যালো হ্যালো হ্যাঁ তাহলে দেখো আমাদের পপুলেশন ছিল কারা পপুলেশনটা ছিল বাংলাদেশের সব ঝালমুড়িওয়ালা কিন্তু যখন নাকি আমরা শুধুমাত্র ইউনিভার্সিটিতে যারা ঝালমুড়ি বিক্রি করে তাদের কালেকশনটা করতে চাই তখন দেখো আমাদের এই পপুলেশনটা কিন্তু এখন একটু ফিক্সড হয়ে গেলে এখন কিন্তু সারা দেশের সব ঝালমুড়িওয়ালা না এখন হলো গিয়া শুধুমাত্র ইউনিভার্সিটি গুলোতে যারা ঝালমুড়ি বিক্রি করে তারা তো পপুলেশনের যে স্পেসিফিক পার্টটা নিয়ে আমরা কাজ করি আমাদের রিসার্চের জন্য তাকে আমরা বলতেছি টার্গেট পপুলেশন আমি আবার বলতেছি পপুলেশনের যে স্পেসিফিক পার্টটার উপর আমাদের রিসার্চ করতে হবে তাকে আমরা বলতেছি এটা হচ্ছে তোমার টার্গেট পপুলেশন পপুলেশনের যে স্পেসিফিক পার্টের উপরে আমাদের রিসার্চ করতে হবে তাকে আমরা বলতেছি টার্গেট পপুলেশন তাহলে বাবারা পপুলেশন আর টার্গেট পপুলেশনের পার্থক্যটা বুঝতে পারছো আমরা ঝালমুড়ি ওয়ালাদের কাছ ডাটা কালেক্ট করতে চাই ওকে তাহলে বাংলাদেশের সব ঝালমুড়ি ওয়ালা হলো আমার পপুলেশন কিন্তু আমি যখন নাকি আমার রিসার্চটা ফিক্স করে ফেললাম যে এখানে শুধুমাত্র আমরা পাবলিক ইউনিভার্সিটিতে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর মধ্যে যারা ঝালমুড়ি বিক্রি করে তাদের ডাটা কালেক্ট করতে চাই তাহলে আমার এখানে পপুলেশনটা কারা হবে বাংলাদেশের শুধুমাত্র ইউনিভার্সিটিগুলোতে যারা

মনে করো আমি একটা লিস্ট বানাইলাম লিস্টটা কীরকম মনে করো আমি একটা নাম্বার দিয়ে দিয়ে একটা লিস্ট বানাইলাম নাম্বার ওয়ান নাম্বার ওয়ান সাকিব খান সরি 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 সাকিব খানের বক্ষ থাকতে পারে মনে করো সাইফুল্লাহ দুই নাম্বার আরেকজন আরেকজনে পাইলাম তার নাম হলো গিয়া রহমত রহমতুল্লাহ আচ্ছা তিন নাম্বার আরেকজনের পাইলাম আচ্ছা যেকোনো একজনরা পাইলাম এভাবে মনে করো আমি বাংলাদেশের সব ঝালমুড়িওয়ালাদের একটা লিস্ট আমি করলাম যে যারা যারা ঝালমুড়ি বিক্রি করে এভাবে কইরা মনে করো আমি বিশ হাজার একটা লিস্ট আমি বানাইলাম তাহলে এই বিশ হাজার লোকের লিস্টটা যে বানাইলাম এটা তাহলে কি হলো আমার টার্গেট পপুলেশনে যারা আছে এদের নামগুলো ধরে ধরে আমি একটা লিস্ট বানাইছি যখন নাকি আমরা টার্গেট পপুলেশনের সবার একটা কমপ্লিট লিস্ট আমরা বানাই এটাকে আমরা বলি স্যাম্পলিং ফ্রেম আমি আবার বলতেছি স্যাম্পলিং করার জন্য আমরা ফার্স্টে কি করলাম আমাদের টার্গেট পপুলেশনটাকে দাঁড়া করাইলাম যে আমি শুধুমাত্র এদের কাছে ডাটা কালেক্ট করব টার্গেট পপুলেশনের যে কমপ্লিট যে টোটাল লিস্ট আমরা বানাই এটাকে আমরা বলি স্যাম্পলিং ফ্রেম আমি আবার বলতেছি আমাদের যেই টার্গেট পপুলেশনটা যাদের যে স্পেসিফিক গ্রুপটার থেকে উপর আমাদের রিসার্চ করতে হবে তাদের অল পসিবল লিস্টটাকে যখন আমরা বানাই কাগজ কলমে এরকম লেখা একটা সিরিয়াল নাম্বার দিয়া এটাকে আমরা বলি স্যাম্পলিং ফ্রেম বাবারা তোমরা কি এই পর্যন্ত যে কথাগুলো বলছে এগুলো কি ধরতে পারছো সবাই সবাই কি বুঝতে পারছো জি স্যার স্যার টার্গেট পপুলেশন এর অল পসিবল লিস্ট এটাই তো টার্গেট পপুলেশন যেটা আছে আমি তো বললাম যে আছে সব পাবলিক সব ইউনিভার্সিটির যে জার্মানি এটা হলো আমার টার্গেট পপুলেশন এদের নাম টাম ধরে যখন নাকি আমি এদের নাম ঠিকানা ধরে যে একটা লিস্ট বানাইলাম এই যে দেখো একটা লিস্ট বানালাম 20000 লোকের এই লিস্টটাকে আমরা বলতেছি স্যাম্পলিং ফ্রেম সোজা কথা টার্গেট পপুলেশন সবার নামের একটা কমপ্লিট লিস্ট আমি বানাই ফেলেছি এই যে কমপ্লিট লিস্ট একটা বানাই ফেলেছি এটাই হলো গিয়ে আমার স্যাম্পলিং ফ্রেম এই কমপ্লিট যে ফ্রেম কমপ্লিট যে লিস্টটা এই কমপ্লিট লিস্টটাকে আমরা বলতেছি আমাদের টার্গেট স্যাম্পলিং ফ্রেম মিস্টার শারুদ এখন ধরতে পারছো বাবা জি স্যার ওটাই জিজ্ঞেস করলাম স্যার এটাই বলছিলাম আর কি আচ্ছা ভেরি গুড ওকে ভেরি গুড তাহলে দেখো আমরা শুরু করছিলাম পপুলেশন থেকে যে আমরা যাদের যেই অবজেক্ট যে ইন্ডিভিজুয়ালের কাছ থেকে ডাটা কালেক্ট করতে হবে তাদের যে টোটাল কালেকশনটা সেটা হচ্ছে পপুলেশন পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ পার্ট হচ্ছে স্যাম্পল তারপরে বললাম কি যে পপুলেশনের উপরে আমরা যেই ফাংশনটা ইউজ করি যেই ফাংশনই আমরা পপুলেশনের উপর ইউজ করি তাকে আমরা বলি প্যারামিটার সেম ফাংশন যদি স্যাম্পলের উপর ইউজ করি তখন আমরা সেটাকে বলি স্ট্যাটিস্টিক বানানটা খেয়াল রেখে কিন্তু স্ট্যাটিস্টিক্স না স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স হলো স্ট্যাটিস্টিক হলো স্যাম্পলের উপরে যে কোনো ফাংশন আচ্ছা এরপরে কি বললাম পপুলেশন থেকে স্যাম্পল কালেক্ট করার জন্য যে সার্ভে যে যে সার্ভে তাকে আমরা বলি স্যাম্পল সার্ভে নেক্সট পপুলেশনের যেই স্পেসিফিক গ্রুপটা থেকে আমাদের ডাটা কালেক্ট করতে হবে তাকে আমরা বলি টার্গেট পপুলেশন এবং এই টার্গেট পপুলেশনের সবারের যখন নাকি আমি একটা লিস্ট আকারে লেখা ফেলি তখন আমরা সেটাকে বলি স্যাম্পলিং ফ্রেম আচ্ছা বাবারা এখন তাহলে একটু খেয়াল করো মিস্টার সেলিম সাদমান

এবার আমি আবার ক্লাসটা শুরু করতেছি একটু ওয়েট করো আমি ক্লাসটা আবার শুরু করতেছি হ্যালো আমার কথা কি এখন পরিষ্কার শোনা যায় দেখো তো বাবারা আচ্ছা তাহলে আমি ক্লাস শুরু করি দেখি আবার নিতে পারি নেটটা খুব ডিস্টার্ব দিতেছে আমাকে আচ্ছা তাহলে এখন মিস্টার সেলিম সাদমান হ্যাঁ তোমার সাথে যে টপিকটা নিয়ে কথা বলতে কথা বলতেছিলাম আমাদের উদ্দেশ্য হলো গিয়া বাংলাদেশের মনে করো তোমার এই ইউনিভার্সিটি যে ঝালমুড়ি বিক্রি করে মনে করো বিশ হাজার লোক ইউনিভার্সিটিতে ঝালমুড়ি বিক্রি করে আচ্ছা তাহলে এখন মনে করো এদের একটা স্যাম্পলিং লিস্ট আমার কাছে আছে ধরে নাও যে এদের একটা স্যাম্পলিং লিস্ট আমার কাছে আছে আমি লিখে এখানে যে আমাদের এখানে টোটাল লোক হচ্ছে তোমার কতজন ছিল টোটাল ছিল আমাদের কয়জন দুইশো মিলিয়ন ছিল সরি দূর এটা কি আসতে চুলটা আচ্ছা তা আমরা যেটা বলতেছিলাম যে মনে করো আমাদের ইউনিভার্সিটিগুলোতে টোটাল ঝালমুড়ি বিক্রি করে আমাদের টার্গেট পপুলেশন যেটা সেটা সাইজ হলো বিশ হাজার এখান থেকে আমি ঠিক করলাম তুমি আমি আর মিস্টার সেলিম সাদমান আমরা মোট দুইশো ঝালমুড়িওয়ালার একটা ডাটা স্যাম্পল আমরা কালেক্ট করব এখন মিস্টার সেলিম সাদমান তুমি আমার বলো এই দুইশো লোককে তুমি কিভাবে কালেক্ট করবে এই বিশ হাজার লোক থেকে স্যার ইউনিভার্সিটি ওয়াইজ করা যায় অথবা জেলা ভিত্তিক করা যায়

রেজাল্টের রিসার্চের রেজাল্টটা ভালো হওয়ার জন্য তোমরা সবাই কি ওর সাথে একমত রোল নাম্বার 72 রোল নাম্বার 72 তানজিম আজাদ তুমি কি শুনতে পারতেছো আমাদের কথা মিস্টার তানজিম আজাদ তুমি কি শুনতে পারতেছো আচ্ছা রোল নাম্বার 54 মিস্টার ইব্রাহিম আলী তুমি কি শুনতে পারতেছো আমাদের কথা হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান আমার কথা কি পরিষ্কার শোনা যায় জি স্যার শোনা যাচ্ছে আচ্ছা তাহলে এখন দেখো আমরা র্যান্ডমলি ডাটাটা কালেক্ট করব কেন আমাদের যে বিশ লোক থেকে দুইশো লোকের ডাটা র্যান্ডমলি কালেক্ট করবো কেন করব কারণ হলো এখানে যেন আমার নিজের কোনো পার্সোনাল বায়াস না আসে সেই কারণে না আমি যদি একটা ডাটা আমি আমার ইচ্ছা মতো খুশি তারে যদি আমি নিয়ে ফেলি তাহলে কি এখানে আমার অরিজিনাল ওপিনিয়নটা আসলো নাকি আমার পছন্দ মতো একটা ডাটা এখানে আসলো দেখো তো আমরা যদি বিশ হাজার ঝালমুড়িওয়ালা থেকে শুধুমাত্র আমার পছন্দ মতো আমার আমার গ্রামের লোক দুশো জনের যদি নিয়ে ফলে আমার গ্রামের থেকে আসে এরকম দুইশন ঝালমুড়িওয়ালার ডাটা যদি আমি নিই তাহলে কি এখানে আমার নিজের ওপিনিয়ন চলে আসতেছে না নাকি আপনার নাকি সারা দেশের চলে আসতেছে অর্থাৎ আমরা যদি আমাদের ইচ্ছা মতো যার থেকে খুশি তার কাছ থেকে যদি ডাটা কালেক্ট করি তাহলে কিন্তু সেটা একটা রিয়েল ডাটা হয় না বরং এটা আমার নিজের পার্সোনাল একটা ওপিনিয়ন চলে আসে যে কারণে আমরা প্রেফার করব কি যে যখন আমরা ডাটা কালেক্ট করব আমরা করব কি এখানে আমাদের নিজেদের ইচ্ছা মতো না নিয়ে আমরা কোনো র‍্যান্ডম মেকানিজম ইউজ করব যেন এখানে র‍্যান্ডমলি আমাদের ডাটাগুলো আসে যেন এখানে আমার নিজের চয়েস মতো যেন ডাটা না আসে বরং আমরা যেন কোনো র‍্যান্ডম ওয়েতে কোনো আনবায়াসড ওয়েতে যেন আমরা ডাটাটা কালেক্ট করতে পারি তো পপুলেশন থেকে স্যাম্পল নেওয়ার সময় আমরা যদি এরকম কোনো চান্স মেকানিজম ইউজ করি কোন আনসার্টেনটি মেজারমেন্ট আমরা ইউজ করি ইউজ করি সেই ক্ষেত্রে আমরা যে স্যাম্পলটা পাই তাকে আমরা বলি র্যান্ডম স্যাম্পল তোমরা সবাইকে আমার কথা শুনতে পারছো পরিষ্কার আমি যেটা বলছি যে আমরা পপুলেশন থেকে স্যাম্পল কালেক্ট করার যে প্রসিডিওরটা এখানে যদি আমরা কোনো র্যান্ডম মেকানিজম ইউজ করি যে আমাদের পপুলেশন থেকে স্যাম্পল যেটা আসলো এখানে আমাদের নিজেদের কোনো নিজেদের কোনো হাত থাকতো না নিজেদের কোনো বায়াস থাকতো না সম্পূর্ণ র্যান্ডমলি আসলো সেই ক্ষেত্রে আমাদের যে স্যাম্পলটা আমরা পাই তাকে আমরা বলি র্যান্ডম স্যাম্পল তো এই কারণে এইটার উপর বেস করে আমরা আমাদের এই স্যাম্পলিং টেকনিক যেটা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং প্রবাবিলিটি স্যাম্পলিং হলো এরকম একটা স্যাম্পলিং যেখানে আমার এই পপুলেশন থেকে স্যাম্পল কালেক্ট করার যে প্রসিডিউরটা এখানে কোনো র্যান্ডম টেকনিক কাজ করবে কোথাও না কোথাও একটা র্যান্ডম টেকনিক কাজ করবে আমি আমার ইচ্ছা লোক এখানে নিব না আমি জানি না আমার স্যাম্পলের মধ্যে কারা আসবে এরকম একটা ওয়েতে আমরা আমাদের স্যাম্পলটা নিব আর যদি আমি আমার যারে খুশি তারে আমার স্যাম্পলের মধ্যে বললাম আমার যারে পছন্দ হয়েছে তারে নিলাম আমার ইচ্ছামতো মতো লোককে আমার স্যাম্পলে নিলাম তাইলে যে স্যাম্পলিংটা হবে সেটাকে আমরা বলি নন প্রবাবিলিটি স্যাম্পলিং তাহলে এখন বাবা আর আমার বলতো এই দুইটার মধ্যে তাহলে কোনটা বেটার হবে এই দুইটা স্যাম্পলিং টেকনিকের মধ্যে একটা তো হলো কি আমি একটা চান্স ফ্যাক্টর ইউজ করতেছি একটা প্রবাবিলিটি টেকনিক থাকবে যেখানে আমি জানি না যে আমার স্যাম্পলে কার আসবে যেটাকে আমি বলতেছি প্রবাবিলিটি স্যাম্পলিং আর আরেকটা টেকনিকের মধ্যে এখানে আমি কোন চান্স ফ্যাক্টর ইউজ করতেছি না আমি যারে মন চায় যারে আমার পছন্দ হয় আমি শুধুমাত্র তারে আমার স্যাম্পলের মধ্যে নিলাম এটাকে আমরা বলতেছি নন প্রবাবিলিটি স্যাম্পলিং তাহলে বাবার আমার কত এই দুইটা টেকনিকের মধ্যে কোনটা ভালো হবে স্যাম্পলিং অবশ্যই স্যাম্পলিং কারণ এখানে আমি আমার নিজের ওপিনিয়ন দিতেছি না এখানে আমি আমি যারে খুশি তারাই আমার ডাটার মধ্যে বসাইতেছি না এখানে খালি আমি আমার দোস্ত বেবি নিয়ে এখানে আমি যেটা রিয়েল যেটা আনসার্টেনলি আমি জানি না কোনটা আসতেছে আমার র্যান্ডম একটা টেকনিকের সাহায্যে ডাটা আছে সেটাকে আমি নিতেছি কাজেই এটা হচ্ছে আমার বেস্ট ওয়ে ডাটা কালেকশনের জন্য এই জায়গাটাতেই তোমাদের পুরান স্টুডেন্টদের সাথে এবং তোমাদের অনেকের কলিগ তোমাদের অনেক টিচারদের সাথে আমার এখানে জ্ঞান নাম লেগে যায় আমার এই টপিকের প্রথম উদ্দেশ্যটা দেখা আমি তোমাদের বলছিলাম কি ছিল আমার এই টপিকের প্রথম কাজ আমার প্রথম উদ্দেশ্য হলো যেন একটা পার্টিকুলার রিসার্চ প্রবলেমে তোমরা একটা রিয়েল ডাটা একটা একটা অ্যাকুরেট স্যাম্পল ডিজাইন যেন তোমরা চুজ করতে পারো এটা ছিল আমার একটা অবজেক্টিভ আর সেকেন্ড অবজেক্টিভ হলে আমি চাই যেন তোমরা জীবনে কোনো দিন এই নন প্রবেবিলিটি স্যাম্পলিংটা ইউজ করো কারণ আমি একটা স্যাম্পলিং করতেছি এটা যদি আমি আমার নিজের ইচ্ছা মতো যারে খুশি তার দিয়ে দিই এটা তো কোনো রিয়েল আউটকাম হলো না এটা আমার নিজের পছন্দ মতো একটা আউটকাম হলো দুটাতে এক জিনিস না তোমাদের অনেক 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 পরিচিত বড় ভাইদের বা আরো অনেক সিনিয়র হয়তো অনেক টিচারও তোমরা দেখবা যে তারা যখন নাকি ব্যাপার লেখে বা কোনো রিসার্চ করে দেখবা যে তোমরা তারা এই কাজটা খুব অহরহ করে তারা করে কি জ্যাম্বলিং করার সময় প্রবাবিলিটি স্যাম্পলিং না করে নন প্রবাবিলিটি স্যাম্পলিং করে যারে পছন্দ তারাই আমার ডাটা মধ্যে এবং তারা উল্লেখ করে যেটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং একটা কথা খেয়াল রাখবা বাবারা বাবারা যখন তুমি ডাটা কালেক্ট করতে যেতে যেটা মার্কেট রিসার্চের জন্য হোক বা তোমাদের সাবজেক্টের জন্য হোক যেটার জন্যই তোমরা যখন যেটা করতে যাও যদি তুমি নন প্রয়েবিলিটি স্যাম্পলিং করো এইটার রেজাল্ট নিয়ে কিন্তু প্রশ্ন থাকবেই তোমার এই রেজাল্ট কেউ বিশ্বাস করবে না কারণ এটা যে তুমি আদৌ ডাটা কালেক্ট করছো কিনা তারই বা প্রমাণ কি তুমি তো যারা তারে বসাই দিচ্ছ তুমি তো না দিতে পারো কোনো প্রমাণ আছে কার কাছ কোন কিছু ডাটা নিছো যে কারণে আমরা বলি যে তোমরা মহামুসিবতে পড়লে দরকার ডাটা এরাই যাবা কিন্তু তারপরেও কখনো নন প্রয়েবিলিটি স্যাম্পলিংটা করবে না এটা হলো আমার আজকের ক্লাসে তোমাদের একমাত্র তোমাদের একমাত্র আমি এটাই বলতে চাই তোমরা যা খুশি করো নন প্রবিলিটি স্যাম্পলিং করোনা আমি জানি যখন নাকি তোমরা ফিল্ডে যাবে তখন আমার কথা সব বুঝে যাবে আগের লোকজন যা করছে তোমরাও সেম কাজই করবা কিন্তু মনে রাখবা বাবারা যখনই তোমরা একটা রিপোর্ট লেখবা একটা সার্ভে করবা একটা অ্যানালাইসিস করবা নন প্রবিলিটি স্যাম্পলিং করে ওই রিপোর্ট যদি কোনো স্ট্যাটিস্টিশিয়ান দেখে সে কিন্তু তোমার ওই রিপোর্টটারে জাস্ট গার্বেজে ফালাই দিবে বলবে যে এটা কোনো কাজই হয় না এটার কোনো বেসিসই নেই সে যা ইচ্ছা তাই করে নিয়ে আসে আমার কথা মনে থাকবে তোমাদের আমি দেখবো তোমরা কি করো আমি দুই সাল থেকে তোমাকে ইউনিভার্সিটিতে পড়াই আমার নিজের অনেক স্টুডেন্ট এখন রিসার্চের কাজ করে তারা তোমাদের অনেক আছে তোমাদের টিচার আমার নিজে আমার আমার এক স্টুডেন্ট যারা আমি আমি হে করে একই কাজ করতেছে কেন করতেছে আমি যাই পড়াই হেরা আমার ক্লাসে যতই এক মত যখন রিসার্চে গেছে তখন দেখছে এদের আগে রিসার্চাররা এই কাজ করছে এরাও ফলো করে এই কাজ করে এই গার্বেজ এই গার্বেজ বানানোর কোনো মানে হয় না তোমরা নিয়ম নিয়মকানুন বুঝা প্রবাবিলিটি স্যাম্পলিং করো এই রেজাল্টটা ভ্যালিড নন প্রবাবিলিটি স্যাম্পলিং করবে এটা কোনো ভ্যালিডিটি নেই এটা কোনো এটার ভ্যালিডিটি এস্টিমেট করারও কোনো উপায় নেই এটা কতটুকু অ্যাকুরেট আচ্ছা অনেক কথা বললাম এবার আমি তোমাদের আস্তে আস্তে আবার পুরনো টপিকে ব্যাক করি তো এরপরে আমার কাজ যেটা যে একটা স্যাম্পলিং এর মধ্যে টপিকগুলা কি কি একটা স্যাম্পলিং এর মধ্যে স্টেপগুলা কি কি আচ্ছা তো স্যাম্পলিং এর যে প্রসিডিউরটা এখানে আমার যে স্টেপ থাকবে স্টেপ আমি এখানে উল্লেখ করছি দেখো একটু বাবারা প্রথম কাজ হলো যে আমরা কার কাছ থেকে ডাটা কালেক্ট করব সেই পপুলেশনটারে ডিফাইন করতে হবে ডিফাইন করার পরে সেখান থেকে আমরা আমাদের স্যাম্পলিং ফ্রেমটা দ্বারা করব অর্থাৎ আমাদের টার্গেট পপুলেশনের সবাই একটা লিস্ট আমরা করে করার পরে আমরা ঠিক করব যে এখানে কোন স্পেসিফিক মেথডটা আমাদের ইউজ করতে হবে তারপরে আমরা আমাদের স্যাম্পল সাইজটা ঠিক করব যে কত কত সাইজের স্যাম্পল আমরা নিব এটা করার জন্য কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে বিভিন্ন জন্য তারপরে আমরা আমাদের এই স্যাম্পলিং টেকনিকটাকে ইমপ্লাই করব অর্থাৎ আমরা আমাদের স্যাম্পল ডিজাইন অনুযায়ী আমরা আমাদের ডাটা কালেক্ট করে ফেলব এই হলো গিয়ে আমার স্যাম্পলিং এর বিভিন্ন আমি আবার বলতেছি প্রথম কাজ হলো পপুলেশন ডিফাইন করা সেকেন্ড কাজ হলো টার্গেট পপুলেশন ডিফাইন করা এবং স্যাম্পলিং ফ্রেমটা দ্বারা করে ফেলানো যে কাদের কাছে লিস্টটা দ্বারা করানো যে কার কাছে ডাটা কালেক্ট করবো তারপর আমরা এই প্রবলেমটার জন্য আমরা যেই রিসার্চ প্রবলেম নিয়ে কাজ করতেছি তার জন্য অ্যাকুরেট স্যাম্পলিং মেথড কোনটা এটা আমরা বের করবো তারপরে স্যাম্পল সাইজ কত হবে সেটা আমরা বের করবো এবং করার পরে ফাইনালি আমরা আমাদের এই স্যাম্পলিং প্ল্যান অনুযায়ী আমাদের ডাটাটা আমরা কালেক্ট করে ফেলবো এটি হচ্ছে আমার স্যাম্পলিং এর বিভিন্ন স্টেপ বাবারা তোমরা সবাই কি বুঝছো রোল নাম্বার ওয়ান মিস্টার জোবায়ের তুমি কি আমার কথা বুঝছো এতক্ষণ যা বললাম হ্যালো শুনা যাচ্ছে আচ্ছা যদি বোঝা থাকো তাহলে আমি এখন আমার স্যাম্পলিং টেকনিকগুলো পড়ানো শুরু করব স্যাম্পলিং টেকনিকগুলো পড়ানোর আগে আমার লাস্ট টপিকটা হচ্ছে যে আমার একটা সার্ভের মধ্যে ভুল কি কি হতে পারে যখন আমরা ডাটা কালেক্ট করতে যাই তখন সেখানে কি কি ভুল আসতে পারে এই ভুলটা দুই রকম হতে পারে একটা হচ্ছে তোমার স্যামপ্লিং এরর স্যাম্পলিং এরর কখন হবে যে আমরা যেই স্যাম্পলিং টেকনিকটা ইউজ করতেছি সেটার জন্য যেই ভুল আসে সেটাকে আমরা বলি স্যামপ্লিং এরর আর ডাটা কালেকশন এবং প্রসেসিং এর জন্য যে ভুলটা আসে তাকে আমরা বলি নন স্যাম্পলিং এর আমি আবার বলতেছি আমরা যেই স্যাম্পলিং টেকনিক গুলা ইউজ করব সামনে আমি তোমাদের এখনই স্যাম্পলিং টেকনিক শুরু হবে আমরা যেই টেকনিকটা ইউজ করতেছি এটার টেকনিকটার জন্য আমার ডাটা কালেকশনে যে ভুলটা হবে তাকে আমরা বলি স্যাম্পলিং এরর আর ডাটা কালেকশন বা ডাটা মেজারমেন্ট বা ডাটা প্রসেসিং এর সময় যে ভুলটা হয় ডাটা কালেকশন ডাটার ডাটার মধ্যে সেটাকে আমরা বলি নন স্যাম্পলিং এরর তো স্যাম্পলিং এররটা কি হতে পারে এটা দুই রকম হইতে পারে একটা হলো তোমার আমি স্যাম্পল ডিজাইন একটা চয়েস করছি কিন্তু করার পরে আমার এখানে সিলেকশনে কোন একটা ভুল করে ফেলছি সিলেকশন বায়াস এটা একটা হইতে পারে আর আরেকটা হতে পারে র‍্যান্ডম স্যাম্পলিং এরর র‍্যান্ডম স্যাম্পলিং এররটা হলো যে আমার স্যাম্পলিং টেকনিকটার জন্য যে র‍্যান্ডম এররটা আসে সেটাকে আমরা বলি র‍্যান্ডম স্যাম্পলিং এরর আচ্ছা এটা গেল আমার স্যাম্পলিং এররের দুইটা পার্ট নন স্যাম্পলিং এরর আমরা এখানে পাঁচটা লিখছি আরো অনেক হইতে পারে তবে ইন জেনারেলি পাঁচটা দিয়ে হয়ে যায় একটা হলো যে তোমার ডাটা যতটুকু কালেক্ট করার কথা তার চেয়ে কম কালেক্ট করলাম এটাকে আমরা বলি আন্ডার কভারেজ যে আমার ডাটা কালেক্ট করতে হবে দুইশো জনের আমরা বুলে কালেকশন করছি একশো সত্তর জনের তিরিশ জন কম করছি এটা হচ্ছে আন্ডার কভারেজ আর আরেকটা হলো গিয়ে ডাটা কালেক্ট করতে হবে দুইশো জনের আমরা করে নিয়ে আসছি পাঁচশো জনের বেশি অনেক বেশি করে ফেলছি এটাকে আমরা বলি ওভার কভারেজ এই দুইটা মিস্টেক হতে পারে আরেকটা মিস্টেক হতে হইতে পারে মেজারমেন্টের মেজারমেন্টের ওটা কিরকম মনে করো আমি যে ক্লাসের শুরুতে তোমাদের ডাটা কালেক্ট করতেছিলাম তোমাদের দুই দুই তিন প্রশ্ন করছিলাম সাবিলারে করছিলাম আর বোধহয় তোমার কারে করলাম জানি কারকার করছিলাম সাবিলার করছিলাম আর জোবাইরের করছিলাম তো দেখো আমি জোবাইরের বয়স ঠিক মতো এক বছর কমাই লিখছিলাম আর সাবিলার বয়স এত কমাইছিলাম যে এটা কেউই বিশ্বাস করবে না তো এই ভুলটা কেন হইছে এই ভুলটা অর্থাৎ এই যে মেজারমেন্টের যে ভুলটা করছে এটা হইতে পারে ডাটার মধ্যে মেজারমেন্টের আসতে পারে যে আমি ডাটার রেসপন্সটা ঠিক মতো না বুঝা একটা ভুল রেসপন্স তুলে ফেলল মেজারমেন্ট এরর হতে পারে আচ্ছা এরপরে প্রসেসিং এরর হতে পারে প্রসেসিং এরর হলো কি আমরা তো মনে করে ডাটাটা ফিল থেকে কালেক্ট করে নিয়ে আসি কোশেনেরি দিয়ে আনার পরে আমরা যখন নাকি সফটওয়্যারে ডাটাটাকে ইনপুট দেই হয়তো আমি একটা ডাটা কোডিং এর মধ্যে একটা ভুল করে ফেললাম আমার ইনপুট দিতে হবে 11 আমি ইনপুট দিয়ে ফেললাম 111 একটা ভুল হয়ে গেল প্রসেসিং এরর বলে এগুলাকে আর এর বাইরে যে কোনো সার্ভারেতে একটা কমন মিস্টেক কমন প্রবলেম হলো নন রেসপন্স যে তুমি ডাটা কালেক্ট করছো দেখা যাবে অনেকে রেসপন্স করতে পারবে না যেমন আমি প্রশ্ন করলাম যে তোমাদের আহ তোমার তোমার তুমি যখন তোমার বার্থ হয় তুমি সকাল হয়েছিলে না বিকাল হয়েছিলে আমি যদি এটা প্রশ্ন করি এটা অনেকে হয়তো উত্তর দিতে পারবে না অনেকেই জানে না সকালে না বিকাল হয়েছে এটা যদি না পারে নন আমার কোনো উত্তর থাকবে না তো এই টাইপের যে এরোর গুলো এগুলো আমরা আসবে নন স্যাম্পলিং এরোর মধ্যে তো এগুলোই হলো আমার স্যাম্পল সার্ভে মোট টোটাল যে অ্যারোর গুলো আসতে পারে একটা হচ্ছে স্যাম্পলিং যেটা হয় আমার স্যাম্পলিং টেকনিকের ভুলের কারণে স্যাম্পলিং টেকনিকের কারণে যে ভুলটা সেটা হচ্ছে স্যাম্পলিং এরোর আর ডাটা কালেকশন এবং ডাটা প্রসেসিং এর জন্য সময় যে ভুলগুলো আসে সেটাকে আমরা বলি নন স্যাম্পলিং এরর রোল নাম্বার 10 मिस्टर शाहरुख কবি তুমি কি বুঝতে পারছো বাবা আমার এই এররগুলো জি স্যার আলহামদুলিল্লাহ ওকে তাহলে এখন আমি স্যাম্পল সার্ভেতে সরাসরি চলে যাই স্যাম্পলিং টেকনিকে তো একদম বেসিকস প্রোবাবিলিটি স্যাম্পলিং যেটা আমি এখন প্রোবাবিলিটি স্যাম্পলিং নিয়ে কথা বলতেছি একদম বেসিক প্রোবাবিলিটি স্যাম্পলিং যেটা সেটাকে আমরা বলি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা কি যে আমি যখন নাকি স্যাম্পলটা নিব এখানে প্রত্যেকটা পপুলেশনের প্রত্যেকটা এলিমেন্টের স্যাম্পলে আসার প্রোবাবিলিটি সেম হবে একটা एग्जांपल দেই মনে করো তোমাদের ক্লাসে এই মুহূর্তে 38 জন ক্লাস করতেছো ধরো তোমাদের ক্লাসে এই মুহূর্তে 38 জন ক্লাসে আসো এই 38 জন থেকে আমি মনে করো 7 জনের একটা স্যাম্পল নিতে চাই কথাটা খেয়াল করো তোমাদের ক্লাসে এই মুহূর্তে আসো হলো তোমরা 38 জন আমি সেখান থেকে 7 জনের একটা স্যাম্পল নিতে চাই তাইলে আমি বলতেছি কি যে আমি যখন নাকি স্যাম্পলটা করবো স্যাম্পলটা কালেক্ট করার সময় সবার আমার স্যাম্পল আসার প্রবাবিলিটি সেম হবে তাহলে প্রত্যেকের কত হবে প্রবাবিলিটি সিলেক্টেড ইন স্যাম্পল এটা কত হবে তাহলে আটত্রিশ জনের প্রত্যেকের স্যাম্পল আসার প্রবাবিলিটি তাহলে কত হবে বলতো বাবারা যদি সবার আসার প্রবাবিলিটি সমান হয় তাহলে কত হবে তোমাদের প্রত্যেকের স্যাম্পল আসার প্রবাবিলিটি 38 না 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 আমি বললাম তোমাদের ক্লাসে 38 জন আছে স্যাম্পলে 38 জন আছে পপুলেশনে তাহলে আমি 7 সাইজের একটা স্যাম্পল নিব যত সাইজেরই নি 38 জনের যদি একটা পপুলেশন থাকে তাহলে প্রত্যেককে স্যাম্পল আসার প্রবাবিলিটি কত হবে সবার জন্য প্রবাবিলিটি 1/38 1 ওভার 38 তাহলে কি হবে আমাদের প্রত্যেকের তোমাদের প্রত্যেকের এই স্যাম্পল আসার প্রোবাবিলিটি হবে 1 বাই 38 ঠিক না আমি আমার পছন্দমত কাউরে নিতেছি না আমি এখানে প্রোবাবিলিটি স্যাম্পলিং করতেছি তোমাদের 38 জন থেকে আমি 7 জনরে স্যাম্পল নেব এবং তাহলে সবার যেহেতু আসার প্রোবাবিলিটি সমান কাজেই সবার জন্য প্রোবাবিলিটি কত হবে 1 ওভার 38 হবে আচ্ছা এখন তাহলে বাবারা কত এটা কেমনে করা যায়

আমরা লটারির সাহায্যে কেমনে করবো মনে করে একটা ব্যাগ নিলাম একটা ব্যাগের মধ্যে তোমাদের সবার রোলগুলো লিখে আমি ব্যাগের মধ্যে বললাম বইয়ের মনে শখ মিডিয়ায় ঝাঁকাইলাম ঝাকাই তারপর সেখান থেকে আমি একটা দুইটা তিনটা করে সাতটা সাতজনের নাম নিলাম তাহলে দেখো এখানে তোমাদের প্রত্যেকের কি আমার স্যাম্পল আসার প্রয়াবিলিটি সেম থাকবে না জি স্যার আচ্ছা এখন তাহলে তোমরা বাবা আমাকে কও যখন নাকি আমি এই স্যাম্পলিংটা করতেছি যে এখানে তোমাদের প্রত্যেকের স্যাম্পল আসার প্রয়াবিলিটি সমান এমনি স্যাম্পলিং করলে তাহলে লাভটা কোন জায়গায় কত বাবারা বলতো লাভটা কোন জায়গায় লাভটা আমি যে দেখা আমি লেখা রাখছি আমাদের যত রকম যত স্যাম্পলিং টেকনিক আছে এটা হচ্ছে একদম বেসিক স্যাম্পলিং টেকনিক এবং যেহেতু এখানে প্রত্যেকের আসার প্রবাবিলিটি সমান কাজেই আমার এই ক্ষেত্রে বায়াস থাকে সবচেয়ে কম এই স্যাম্পলিং এর বেলায় বায়াস থাকে সবচেয়ে কম বলতে গেলে জিরো এখানে আমার নিজের কোনো ব্যাপারই নেই

আরেকটা হলো গিয়া আমরা র্যান্ডম নাম্বার টেবিল ইউজ করতে পারি অথবা র্যান্ডম নাম্বার জেনারেটর ইউজ করতে পারি তোমরা যারা সাইন্টিফিক তোমাদের সবার সাইন্টিফিক ক্যালকুলেটর সাইন্টিফিক ক্যালকুলেটর দেখছো না র্যান্ড একটা বাটন আছে খেয়াল করছো বাবারা তোমাদের সবার সাইন্টিফিক ক্যালকুলেটর দেখো র্যান্ড নামে একটা বাটন আছে এই র্যান্ড বাটনটি টিপলে সে করে কি একটা র্যান্ডম নাম্বার সে জেনারেট করে আমরা সেই অনুযায়ী স্যাম্পল নিতে পারি আচ্ছা তাহলে আসো আমি তোমাদেরকে এই র্যানো নাম্বার টেবিল ইউজ করে কেমনে স্যাম্পল নিতে আমি তোমাদের একটু শর্টকাটে দেখাই আচ্ছা এখানে দেখো আমাদের এই যে পরের ক্লাস এটা একটা এই যে পরের স্লাইডটাতে এখানে আমি একটা র্যানো নাম্বার টেবিল দিয়ে দিছি যে কোনো স্ট্যাটিস্টিক্স বইয়ের পিছনে এরকম কিছু র্যানো নাম্বার টেবিল দেওয়া থাকে আমরা এটা এটা ইউজ করে আমরা আমাদের স্যাম্পলটা কালেক্ট করতে পারি আচ্ছা তাহলে মনে করো তোমাদের ক্লাসে আটত্রিশ জন আছে সেখান থেকে আমি সাত সাইজের একটা স্যাম্পল নিব র্যানো নাম্বার টেবিল ইউজ করে কেমনে করা যায় ধরো আমি এখানে তোমাদের প্রত্যেকের দেখো সবার কিন্তু আইডিয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে মনে করো তোমাদের সবারই কিন্তু একটা করে আইডিয়া আচ্ছা তো এখন মনে করো আমি যখন নাকি স্যাম্পলটা কালেক্ট করবো করার জন্য আমি বললাম কি যে এই টেবিলটা আমি ইউজ করতেছি তাহলে কোন জায়গাটা ইউজ করা যায় মনে করো আমি এই টেবিলের ধরো এই পাশের এই যে এই দুইটা কলাম আমি ইউজ করতেছি মনে করো আমি এই দুইটা কলাম ইউজ করলাম আমাদের সাত সাইজের একটা স্যাম্পল নেওয়ার জন্য আচ্ছা যদি আমি নেই তাহলে দেখো আমি কি করতেছি এটা কয় নাম্বার ডান দিক থেকে চার আর পাঁচ নাম্বার কলামটা ইউজ করছে এটা লিখে ফেললাম যে ইউজিং কত নাম্বার কলামগুলো গুলো আর পাঁচ অথবা আমি যদি এদিক থেকে বলি পাঁচ দশ সরি পাঁচ তো না এটা হলো পাঁচ এই নাম্বার ছয় পাঁচ ছয় এগারো আর পাঁচে হলো গিয়ে তোমার ষোলো সতেরো আঠারো তাই লিখে ফেললাম ইউজিং সেভেন্টিন্থ সতেরো আঠারো নাম্বার কলমটা আমরা ইউজ করতেছি আচ্ছা তাহলে দেখো আমাদের স্যাম্পল গুলো কি কি আসতেছে আমাদের সাত সাথে নিতে হবে প্রথম স্যাম্পলটা আসছে জিরো 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 কিন্তু আমাদের এখানে নাই আছে তোমাদের কারো রোল কি আছে জিরো জিরো তোমাদের কারো রোল কিন্তু নাই কাজে আমাদের প্রথম স্যাম্পলটা কত হবে বাদ দিলাম প্রথম স্যাম্পলটা আসতে প্রথম স্যাম্পলটা হলো আমার রোল নাম্বার সিক্সটি সিক্স কে রোল রে বাবা আসো আচ্ছা রোল নাম্বার সিক্সটি সিক্স নাই আমি সরি আচ্ছা আচ্ছা হচ্ছে রোল নাম্বার কাছে রোল নাম্বার কেউ আছে

তাহলে আমার দেখো এই পাশের কলম দুইটা শেষ তাহলে এখন আমরা কি করব পরের দুইটা কলমে যাই আমার তো সাত সাজের স্যাম্পল নিতে আচ্ছা রোল নাম্বার ফিফটি ওয়ান কে আছে আচ্ছা আরেকজন পাওয়া গেল সেভেন্টি সিক্স এ হলো আমার তিন নম্বর আচ্ছা তারপরে টু ফিফটি টু কে আসো বাবারা রোল নাম্বার ফিফটি টু ফিফটি নাই

কই থার্টি ফোর কই মিস্টার সেলিম সাদ মানে অবশেষে পাইলাম আমি একটা স্যাম্পল আচ্ছা তারপরে কি আসো দেখো তো সিক্সটি সেভেন রোল নাম্বার সিক্সটি সেভেন কি আসো রোল নাম্বার সিক্সটি সেভেন পাইছি পাইছি রোল নাম্বার সিক্সটি সেভেন একজনের পাইলাম তাহলে কয়জন হলো পাঁচজন আমার আরো দুইজন লাগবে সিক্সটি এর পরে ফর্টি টু সে অল একবার আসছিল সেইটা এবারও নাই কাজে এবারও বাদ রোল নাম্বার ফিফটি ওয়ান রোল নাম্বার ফিফটি ওয়ান

ওই যে পানো ওই যে ইয়ার বেলায় কি জানি বললে জালমুনিয়ালার বেলায় করছে সিভিলারি তোমাদের বেলায় আমি একটা রোল নাম্বার তোমাদের সবার রোল নাম্বার আছে এক থেকে সত্তর আশি পর্যন্ত যেটা আছে এখন আমি কি করব রেনো নাম্বার টেবিল ইউজ করে দুইটা করে ঘর করে নিলাম যে পুরো প্রথম যে মেম্বারগুলো আছে তারাই হলো আমার এই স্যাম্পলের মধ্যে পড়তেছে এরাই হলো আমার এই সাত সাইজের একটা সিম্পল র্যান্ডম স্যাম্পল এটা তাহলে কি হলো এটা একটা সিম্পল র্যান্ডম স্যাম্পল পারা যাবো বাবারা পারবানা ঠিক ঠিক করতে পারবানা কোনো মতে আলহামদুলিল্লাহ আচ্ছা তো এই মেথডের লাভ কি অলরেডি আমি তোমাদের বলছি এই মেথডের লাভ হলো যে এই মেথডটা সবচেয়ে বেসিক মেথড এবং এটা হচ্ছে সবচেয়ে অ্যাকুরেট মেথড কারণ আমরা এখানে পপুলেশনের প্রত্যেককে ইকুয়াল প্রোবাবিলিটি দিতেছি স্যাম্পলে সিলেক্ট করার জন্য কাজেই এখানে কোনো রকম কোনো বায়াস আসার বিন্দু মাত্র চান্স নাই আচ্ছা এরপরে যে স্যাম্পলিংটা আমরা দেখব প্রোবাবিলিটি স্যাম্পলিং তার নাম হচ্ছে সিস্টেম্যাটিক স্যাম্পলিং সিস্টেম্যাটিক স্যাম্পলিংটা কি জিনিস

তো মনে করো আমি একটা রাফ এস্টিমেট করলাম যে তোমার আজকে আগোরাতে মনে করো টোটাল দুই হাজার কাস্টমার আসবে তো এখান থেকে আমি মনে করো তোমার একটা স্যাম্পল নিতে চাই দুইশো সাইজের বিশ সাইজের মনে করো আমি বিশ সাইজের একটা স্যাম্পল নিতে চাই আমি আবার বলতেছি মনে করো ইন আগোরা আজকে টোটাল দুই হাজার কাস্টমার আসবে যেটা হচ্ছে আমার পপুলেশন সাইজ এখান থেকে আমি বিশ সাইজের একটা স্যাম্পল নিতে চাই আচ্ছা দুই হাজার বেশি হয়ে যায় এত দুই হাজার লোক যাবো আমি ধরলাম দুইশো জন দুইশো জন থেকে আমি বিশ জনের একটা স্যাম্পল নিব আচ্ছা এখন খেয়াল করো এই দুশো জন কি একসাথে এসে পড়বে একসাথে দুশো জন যদি আগর দরজার মধ্যে দাঁড়ায় দরজা ভাঙা ফুঙ্গা পুঁতে যাবো আগরাই থাকবো না একসাথে দুজন আসবে এটা কত কতক্ষণ আসবে এটা কিন্তু আমি জানি না তো এরকম কেসে আমরা কি করতে পারি আমাদের যদি প্রবাবিলিটি স্যাম্পলিং করতে বলে একটা সহজ সিস্টেম হইতে পারে কি মনে করো প্রথম কাস্টমার যে আসলো তার আমি আমার স্যাম্পল এর মধ্যে নিলাম প্রথম কাস্টমার কে আসবে এটা কিন্তু আমি জানি না আমি দোকান খুইলা বসে আছি যে কেউ আসতে পারে তারপরে প্রথম যে আসলো তারে না নিয়ে তারপরে পাঁচ জনের বাদ দিলাম বাদ দিয়া ছয় নাম্বার যে আসে তার আমি আমার স্যাম্পল এর মধ্যে নিলাম তারপরে মনে করো আবার পাঁচ জনের বাদ দিলাম বাদ দিয়ে এরপরে যে আসে তার আমি আমার স্যাম্পল নিলাম তারপরে আবার পাঁচ জনের বাদ দিয়া যে আসে তারা আমার স্যাম্পলে নিলাম তাহলে এভাবে দেখো এই যে পাঁচজন পাঁচজন পর পর দিয়ে নিতেছি এই পাঁচজন পরে কে আসবে এটাকে আমরা ইন অ্যাডভান্স বলতে পারি না স্যার এটা তো বলা সম্ভব কাজেই এখানে কি একটা প্রোবাবিলিটি স্যাম্পলিং হইতেছে না কারণ আমি কিন্তু জানি না যে আমার ওই স্পেসিফিক পাঁচ নাম্বার লোকটা কে আসবে কাজে এটা একটা একটা স্যাম্পলিং হইতাছে না দেখতো বাবারা এবং এখানে কি করতেছে আমরা তো এখানে কিন্তু আলটিমেটলি আমরা একটা সিস্টেম ফলো করছি নিতেছি প্রথম লোকটা নেওয়ার পরে এরপরে পাঁচ নাম্বার যে আসলো তারা নিলাম তারপরে দশ নম্বর জন্য নিলাম তারপরে পনেরো নিলাম এইভাবে একটা সিস্টেম ফলো করে আমি আমার স্যাম্পলটা কালেক্ট করতেছি এই স্যাম্পলিংটাকে এই প্রয়েবিলিটি স্যাম্পলিং টাকে বলা হয় সিস্টেমেটিক স্যাম্পলিং বাবারা তোমরা কি আমার কথা ধরতে পারছো যে আমরা এখানে প্রথম স্যাম্পলটা নেওয়ার পরে একটা সিস্টেম ফলো করে করে কে কে আসতে তাকে আমরা স্যাম্পলের মধ্যে ইনক্লুড করি এই জন্য আমরা এটাকে বলতেছি সিস্টেমেটিক স্যাম্পলিং সবাই কি বুঝতে পারছো বাবারা জি স্যার আচ্ছা তাহলে তোমাদেরকে এটা একটা एग्जांपल দেই মনে করো তোমরা আইসিডি ডিআরবি নাম শুনছো কলেরা হাসপাতাল যে হ্যালো

আমি আবার বলতেছি প্রত্যেকটা রোগ যখন যখন কোন রোগী হাসপাতালে আউটডোর দিয়ে আসে প্রত্যেক পঞ্চাশ নাম্বার পেশেন্টে ওরা ওদের স্যাম্পলের মধ্যে ইনক্লুড করে এমনি করতে করতে ওদের প্রায় বেশ কয়েক লাখ সাইজের একটা ডাটা হয়ে গেছে তাহলে এটিকে একটা সিস্টেমেটিক স্যাম্পল না এখন একটা ব্যাপার সমস্যা আছে যে তারা জানতো না যে এই তারা এই হাসপাতালে মোট কতজন পেশেন্ট আসতে পারে তারা একটা রাফ এস্টিমেট করছিল যে কতজন আসতে পারে এবং সেখান থেকে তারা স্যাম্পল সাইজটা বাইর করছে এবং করে সেখান থেকে তারা এই পঞ্চাশে তারা তাদের ম্যাজিক্যাল নাম্বার ধরছে যে প্রত্যেক পঞ্চাশ নাম্বার পেশেন্টে তারা তাদের এর মধ্যে ইনক্লুড করে তাহলে এটা একটা সিস্টেমেটিক স্যাম্পলিং এর একটা এক্সাম্পল আচ্ছা এখন কত হলো তোমরা সিস্টেমেটিক স্যাম্পলিংটা কেমনে করবা ওকে তাহলে আসো তোমরা করে দেখ সিস্টেমেটিক স্যাম্পলিংটা কেমনে করা যায় মনে করো আমরা এই আগরের এক্সাম্পলটাতে আবার ব্যাক করি আগরাতে আমরা বললাম যে আজকে ধরলাম যে দুইশো জন কাস্টমার আসতে পারে এবং সেখান থেকে বিশ হাজার একটা স্যাম্পল আমি নিব আচ্ছা তোমরা সবাই আমার সাথে আসো বাবারা জি স্যার ওকে এখন আমরা যে কাজটা করব এখান থেকে আমরা প্রথমে করব কি কে নামে একটা জিনিস আমরা বাই করবো যেখানে কে হইল গিয়া তোমার ক্যাপিটাল এন ওভার স্মল এন তাহলে এই মানটা কত আছে তো দেখতো রে যদি আমরা বিশ দিয়ে ভাগ করি এই মানটা তাহলে আসে তোমার দশ আমরা ফার্স্টে এই কে নামের জিনিসটা বাই করব আমি আবার বলতেছি সিস্টেমেটিক স্যাম্পলিং করার জন্য আমাদের প্রথম কাজ হলো গিয়া আমরা কে নামের এই কনস্ট্যান্টটা আমাদের মান বাই করতে হবে কে নামের এই কনস্ট্যান্টটা আমাদের মান বাই করতে হবে যেটা হচ্ছে তোমার ক্যাপিটাল এন ওভার স্মল এন পপুলেশন সাইজ ওভার স্যাম্পল সাইজ এটা হচ্ছে আমার এই কে এর মানটা আচ্ছা কে এর মানটা বাই করার পরে আমরা কিন্তু ফার্স্ট এই স্যাম্পলিং লিস্ট একটা করে রাখছি তাহলে মনে করো কাস্টমাররা আসছে একজন দুইজন তিনজন এভাবে আপ টু দশ পর্যন্ত আমি গেলাম আচ্ছা এখন আমরা যেটা করব এই এক থেকে দশ পর্যন্ত যে কাস্টমাররা আছে সেখান থেকে আমি একটা র্যান্ডম নাম্বার চয়েস করবো একটা র্যান্ডমলি আমি এখান থেকে একজনকে সিলেক্ট করব বাবার আমার কথা কি ধরতে পারতো সবাই আমরা আমাদের পপুলেশন সাইজ হলো দুইশো সেখান থেকে বিশ হাজার একটা স্যাম্পল নিব নেওয়ার জন্য প্রথমে আমরা কে এর মান বাইর করলাম যেখানে কে হচ্ছে তোমার পপুলেশন সাইজ ডিভাইডেড বাই স্যাম্পল সাইজ যেটা হচ্ছে আমার এখানে আসছে দশ এরপর আমি করব কি এই কে এর মান যেটা আছে 1 থেকে কে 1 থেকে 10 এই যে মানটা আছে এক কাজ করি আমি এটা কপি করে ফলাই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে এই 1 থেকে কে যে মানটা আছে এই 1 থেকে 10 এর মধ্যে প্রথম মেম্বারটাকে আমাদের সিলেক্ট করতে হবে আমাদের ওই সিম্পল র‍্যান্ডম স্যাম্পলিং ইউজ করে হয় লটারি ইউজ করে অথবা ওই আমাদের ওই র‍্যান্ডম নাম্বার টেবিল ইউজ করে তাহলে মনে করো আমাদের ওই টেবিলটা যদি আমরা আবার ইউজ করি মনে করো আমরা এই প্রথম দুইটা কলাম ইউজ করে আমি আমাদের এক থেকে দশের মধ্যে প্রথম নাম্বারটা নিতেছি আচ্ছা তাহলে দেখো প্রথম নাম্বারটা হচ্ছে একষট্টি আমাদের এক থেকে দশের মধ্যে পড়ে না নব্বই পড়ে না পঞ্চাশ পড়ে না পঁচাশি পড়ে না জিরো টু এটা কিন্তু এক থেকে দশের মধ্যে পড়ে তাহলে আমি বললাম যে জিরো টু যেটা এটা হচ্ছে আমার ফার্স্ট স্যাম্পল আমি আবার বলতেছি আমাদের এই কে এর মান বাইর করার পরে কে এর যে মানটা আছে এই এক থেকে কে এর মধ্যে যে কোনো একটা সংখ্যা আমরা ওই আমাদের ওই র্যানো নাম্বার টেবিল ইউজ করে সেখান থেকে আমরা বের করবো এবং আমি ধরলাম যে আমার প্রথম মানটা আসলো দুই তাহলে সেকেন্ড যে কাস্টমারটা আসবে সে হবে আমার স্যাম্পলের প্রথম এলিমেন্ট ওকে তাহলে আমি স্যাম্পলটা লিখতেছি প্রথম এলিমেন্ট হলো আমার দুই দুই হলো আমার প্রথম এলিমেন্ট আচ্ছা বাবারা তোমরা কি এ পর্যন্ত ধরতে পারছো সবাই আচ্ছা দুই নাম্বার যে কাস্টমারটা আসলো সে হলো গিয়ে আমার প্রথম স্যাম্পল আচ্ছা এরপরে আমাদের কে মান আসছে কত দশ না বারো নাম্বার কাস্টমার হবে আমার সেকেন্ড স্যাম্পল বাইশ নাম্বার হবে আমার থার্ড স্যাম্পল বত্রিশ নাম্বার হবে ফোর্থ স্যাম্পল বিয়াল্লিশ নাম্বার হবে আমার পাঁচ নাম্বার স্যাম্পল এভাবে যতক্ষণ পর্যন্ত দশ সাইজের স্যাম্পল না হয় আমরা এটা কালেক্ট করতে থাকবো তেহত বাবারা বুঝতে পারছো কি না কেমনে করছি কাজটা বাবারা দেখ তো বুঝতে পারছো কিনা আমরা কেমনে করছি আমরা যে কাজটা করতেছি আমাদের প্রথম যে মানটা আসে এই প্রথম মানটার সাথে কে এর মানটা খালি যোগ করে দিতেছি দেখো টু প্লাস কে টু প্লাস টু কে টু প্লাস থ্রি কে টু প্লাস ফোর কে

একশো দুই একশো বারো বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা বিশটা হয়ে গেল তো বাবা এই যে দেখো হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোই সে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ হয়েছে তো বিশটা হয়েছে তো জি স্যার আচ্ছা এটাই হলো আমার সিস্টেমেটিক স্যামপ্লিং পারবানা তেলে বাবারা করতে যদি সিস্টেমেটিক স্যাম্পলিং করতে হয় ঠিক ঠেকায় পড়লে পারবানা করতে ইনশাল্লাহ

আচ্ছা ওইটা ঝালমুড়িওয়ালা নিয়ে বহুত কথা বলছি অন্য কিছু নিয়ে কথা বলি মনে করো তোমার আমি বললাম বাংলাদেশের সব লোকের জন্য একটা অ্যাভারেজ ইনকাম বাইর করতে তো করার জন্য তুমি ওইটা কেমনে করবা একটা তো করা যায় সব বিশ কোটি লোকে সবার ইনকাম যোগ করে বাই করে ফেলে না অন্য কোন ভাবে কি করা যায় স্যার তিনটা ক্যাটাগরিকে তো যুক্ত করে মানে নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত হবে নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত তিনটা ক্যাটাগরি করা যায় অথবা আরেকটা কি করা যায় না পেশা দিয়ে করা যায় না হ্যাঁ সেটাও করা যায়

অকুপেশনে কারা আছে এদের গ্রুপগুলা বাইর করার পরে প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে স্যাম্পল নিলাম নিয়ে সেই স্যাম্পলের এভারেজটা আমি বাইর করলাম তাহলে ওই এভারেজগুলোর একটা এভারেজ যদি আমি নেই তাহলে কি আমি আমার দেশের টোটাল এভারেজটা পায় যাবো না এভারেজ ইনকামটা কত জি স্যার পড়ো আচ্ছা এই স্যাম্পলিংটাকে আমরা বলি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং মনে করো বাংলায় পপুলেশনটারে এই কত রকম কত ব্যাশার লোক আছে আমি এরকম মনে করো কিছু গ্রুপে ভাগ করলাম প্রথম গ্রুপে ফালাইলাম আমাদেরকে টিচার স্টুডেন্ট আমরা যারা আছি মনে করো আমরা পড়ছি আমাদের এই প্রথম গ্রুপটাতে যত সুপার হিরো আছে এগুলো ফালাইলাম সেকেন্ড গ্রুপটাতে যদি কেউ থাইকা থাকে তারপরে কাউরে ফালাইলাম চাকরিজীবী গ্রুপ ফালাইলাম ব্যবসায়ী গ্রুপ ফালে করতে করতে লাস্টের গ্রুপে ফালাইলাম ওয়ার্কারদের এখন তাহলে মনে করো আমাদের যে টোটাল পপুলেশনটা ছিল তার সাইজ ছিল ক্যাপিটাল এন এখন আমি এই যে গ্রুপ ভাগ করলাম এই গ্রুপে পড়ছে মনে করো ক্যাপিটাল এন ওয়ান সংখ্যক লোক এটাতে পড়ছে ক্যাপিটাল এন টু সংখ্যক লোক এটাতে পড়ছে ক্যাপিটাল এন কে সংখ্যক লোক আচ্ছা তারপর আমি কি করব এদের প্রত্যেকটা গ্রুপ থেকে আমি এই গ্রুপ থেকে এন ওয়ান সাইজের একটা স্যাম্পল নিব এই গ্রুপ থেকে আমি এন টু সাইজের একটা স্যাম্পল নিব তারপরেটা থেকে আমি এন কে সাইজের একটা স্যাম্পল নিব নেওয়ার পরে তাহলে দেখো আমাদের এই সবগুলা গ্রুপ যে ক্যাপিটাল এন ওয়ান ক্যাপিটাল এন টু এভাবে ক্যাপিটাল এন কে পর্যন্ত সবের যোগ করলে আমরা আমাদের টোটাল পপুলেশন ক্যাপিটাল এন পাওয়া যাব আর এই যে স্যাম্পলগুলো এই যে এন ওয়ান এন টু এন কে এগুলো সবগুলো যোগ করলে আমরা আমাদের ফাইনাল স্যাম্পল স্মল এন যেটা এটা পাওয়া যাব তাহলে বাবারা দেখো আমরা যে গ্রুপগুলোতে ভাগ গুলাম গ্রুপগুলা কিরকম গ্রুপগুলা দেখো এরা ইন্টারনালি কি সবাই একই রকম টিচার স্টুডেন্ট যারা আছে এরা সবাই একই রকম আবার এখানে সুপার হিরো যে গ্রুপটা এখানে সবাই সুপার হিরো এরা সবাই হলো সুপার হিরো হিরো ক্লাসের তাহলে দেখো এই গ্রুপগুলা নিজেরা নিজেরা কিন্তু একদম ইন্টারনালি সিমিলার কিন্তু এর সাথে এর কোনো মিল আছে দেখো তো না স্যার ওকে তাহলে দেখো আমরা এই যে স্যাম্পলিংটা করতেছি স্যাম্পলিংটা তাহলে কিরকম হলো আমরা ফাস্টে পপুলেশনে অনেকগুলা গ্রুপে ভাগ করলাম যেখানে গ্রুপগুলো ইন্টারনালি হোমোজেনাস এক্সটারনালি তালা হেটারোজেনাস এই গ্রুপগুলাকে আমরা বলি এক একটা স্ট্রাটাম আমি আবার বলতেছি এই যে স্যাম্পলিংটা এখন আমরা পড়তেছি যেখানে আমরা ফার্স্টে পপুলেশনে অনেকগুলা গ্রুপে ভাগ করছি প্রত্যেকটা গ্রুপ ইন্টারনালি হোমোজেনাস এক্সটারনালি হেটারোজেনাস এই গ্রুপগুলোকে আমরা বলতেছি এরা হলো এক একটা স্ট্রাটাম যেটার প্লুরাল হচ্ছে স্ট্রাটা

প্রথম কথা হলো গিয়া এটা একটা প্রবাবিলিটি স্যাম্পলিং কাজে এখানে আমাদের নিজেদের কোনো বায়াস নাই আর সবচেয়ে বড় লাভ হলো গিয়া আমরা যখন নাকি এরকম গ্রুপে ভাগ করে স্যাম্পলটা নিয়েছি তার মানে কি পপুলেশনের প্রত্যেকটা ক্রাইটেরিয়া যেন স্যাম্পল আসে এটা কিন্তু আমি এখানে ইনসিওর করতেছি ঠিক না বাবারা দেখো তো জি স্যার আমি যখন সিম্পল রেনো স্যাম্পলিং করতে গেছিলাম ওখানে মেজারটা ছিল সবচেয়ে হাইয়েস্ট সবচেয়ে হাইয়েস্ট অ্যাকুরেট ছিল এটা কিন্তু বেশি অ্যাকুরেট করতে যে আমি কি দেখছি ক্লাসের মধ্যে অনেকে নাই আমি স্যাম্পল নিয়ে দেই লোক নাই কিন্তু যখন নাকি আমি এই স্টাডি ফাইড স্যাম্পলিংটা করতেছি আমি কি দেখলাম যে এখানে পপুলেশনের প্রত্যেকটা ক্যাটাগরি আমি আলাদা আলাদা ভাগ করে নিছি প্রত্যেকটা ক্যাটাগরি থেকে আমি স্যাম্পলের লোক নিছি তার মানে কি আমার স্যাম্পলটা এখানে সবচেয়ে অ্যাকুরেট হইতেছে যে কারণে আমরা বলি যদি আমরা এরকম প্রপার ওয়েতে অ্যাকুরেট ভাবে যদি আমরা গ্রুপে ভাগ করে নিতে পারি এটা হচ্ছে সবচেয়ে ভালো প্রবাবিলিটি স্যাম্পলিং কারণ এটা একই সাথে প্রবাবিলিটি স্যাম্পলিং আবার পপুলেশনের প্রত্যেকটা এলিমেন্ট স্যাম্পলে যেন আসে এটাকেও কিন্তু আমরা এখানে ইনস্যুর করতে পারি বাবারা তোমরা কি আমার কথা ধরতে পারছো সবাই আচ্ছা এখন সমস্যা হয়েছে কি বাবারা এই যে কইলাম যে বাংলাদেশের সবগুলা গ্রুপের লোক তুমি ভাগ করবা সবসময় কিন্তু এটা করা যায় না বাংলাদেশে কতজন কোন পেশায় আছে এটা সরাসরি লিস্ট করাটা কিন্তু খুব টাফ কাজে আমি যদি তোমাদের বলি যে এরকম বাংলাদেশের কোন জায়গায় কতজন আছে এভাবে তুমি যদি লিস্ট করো এটা করা কিন্তু খুব টাফ যে কারণে আমরা যদি খুব বড় পপুলেশন হয় তখন এই স্টার্টিফাইড স্যাম্পলিং করাটা খুব টাফ হয়ে যায় তো তখন আমরা কি করতে পারি তখন মনে করো আমরা জেলা ওয়াইজ ভাগ করলাম যদি জেলা ওয়াইজ ভাগ করি যদি জেলা ওয়াইজ আমরা আমাদের পুরা দেশটারে ভাগ করি তাহলে মনে করো আমরা এখানে কিছু গ্রুপ পাইলাম গ্রুপগুলো কিরকম হবে মনে করো এটা হলো ঢাকা গ্রুপ এটা হলো গাজীপুর গ্রুপ এরপর আছে নর্থ সিন্ধি গ্রুপ নারায়ণগঞ্জ গ্রুপ এভাবে করতে করতে একদম লাস্টে দিলাম মনে করো কক্সবাজার গ্রুপ আমি এরকম অনেক চৌষট্টিটা গ্রুপে ভাগ করলাম ভাগ করার পর আমরা করব কি এই যে ভাগগুলো করলাম এখানে কিরকম হবে দেখো তো এই প্রত্যেকটা গ্রুপে যারা আছে এই একটা গ্রুপে যারা আছে এরা কি সবাই ইন্টারনালি কমপ্লিটলি ডিফারেন্ট না দেখো তো ঢাকা ডিস্ট্রিক্টের কথা চিন্তা করো এখানে অনেক কিসিমের লোক আছে অনেক পেশার লোক আছে অনেক বয়সের লোক আছে ঢাকার মধ্যে যে লোকগুলো আছে এদের মধ্যে ভেরিয়েশন কিন্তু প্রচুর আবার তুমি যদি ঢাকার সাথে গাজীপুরে যদি কম্পেয়ার করো তাহলে দেখবে যে আবার কিছু কিছু মিল থাকতে পারে ঢাকাতেও ষাট বছর বয়সের লোক আছে গাজীপুরে ষাট বছর বয়সের লোক আছে ঢাকাতেও কোটিপতি থাকে গাজীপুরে কোটিপতি থাকে কিছু কিছু মিলও তুমি বাবার এখানে পাবা না দেখো তো বাবারা তো এরকম যখন নাকি আমরা খুব বড় কোনো পপুলেশন নিয়ে কাজ করি তখন আমরা করি কি যখন নাকি এরকম কোন গ্রুপে ভাগ করি যেখানে গ্রুপগুলা ইন্টারনালি ডিফারেন্ট কিন্তু এক্সটার্নালি সিমিলার হইলেও হইতে পারে এই ধরনের গ্রুপগুলোকে আমরা বলি ক্লাস্টার ক্লাস্টার মানে কি গুচ্ছ এই প্রত্যেকটা গ্রুপকে আমরা বলি এক একটা ক্লাস্টার এরপরে আমরা এই ক্লাস্টারগুলো থেকে আমাদের স্যাম্পলিংগুলো করি এই ক্লাস্টার থেকে তখন আমরা আমাদের স্যাম্পলটা কালেক্ট করি আচ্ছা এই স্যাম্পলটা আবার দুইভাবে নেওয়া যায় একটা হলো তোমার সিঙ্গেল স্টেজ ক্লাস্টারিং সিঙ্গেল সেস ক্লাস্টারিংটা কিরকম হবে আমি তোমাদের একটু লেখা দেখাই বাবারা মনে করো বাংলাদেশের জেলা আছে কয়টা চৌষট্টিটা জেলা আছে আমি নাম্বারিং করলাম এক হচ্ছে তোমার ঢাকা দুই হইল গিয়া তোমার খুলনা তিন হইল গিয়া তোমার চিটাগাং চার নাম্বার দিলাম মনে করো তোমার সিলেট আচ্ছা তারপর চলতে থাকলো একদম লাস্টে দিলাম মনে করো চৌষট্টি নাম্বার জেলা দিলাম মনে করো তোমার কক্সবাজার আচ্ছা তাহলে একটা ক্লাস্টার স্যাম্পলিং হইতে পারে কি মনে করো আমরা এই যে এক থেকে চৌষট্টি পর্যন্ত নাম্বারিং করছি এখান থেকে যে কোনো এক যে কোনো একটা বা দুইটা ক্লাস্টারে আমরা র্যান্ডমলি সিলেক্ট করলাম ওই সিম্পল স্যাম্পলিং ইউজ করে সিলেক্ট করলাম করার পরে সেখানে যারা আছে মনে করো আমার প্রথম স্যাম্পলের মধ্যে মনে আসলো স্যাম্পলের মধ্যে আসলো দুইটা ডিস্ট্রিক্ট মনে করো তোমার রাজশাহী আসলো আর ধরো তোমার আর কে আসলো মনে করো তোমার উম সিংড়ি আসলো আমরা তখন করবো কি স্যাম্পলে যারা আছে এদের সবার ডাটা নিয়ে ফেলব নিয়ে সবার ডাটা কালেক্ট করে সেখান থেকে কাজ করব এই ধরনের স্যাম্পলিং আমরা বলতেছি এটা হচ্ছে সিঙ্গেল স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং যে আমাদের এখানে এই একটা বা দুইটা ক্লাস্টার আমাদের এই সবগুলো ক্লাস্টার থেকে সিম্পল রেন্ডম স্যাম্পলিং ইউজ করে কালেক্ট করব করে এদের সবার ডাটা কালেক্ট করে ফেলব এই স্যাম্পলিংটাকে আমরা বলতেছি সিঙ্গেল স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং এটা একটা হইতে পারে আর আরেকটা হলো কি যে মনে করো আমাদের স্যাম্পলের মধ্যে এই তো দুইটা আসছে রাজশাহী নরসিংহ দুইটা ক্লাস্টার আসে এরপরে রাজশাহীর যে ক্লাস্টারটা সেখান থেকে মনে করো আমি হাজার লোকের ডাটা নিলাম আর নরসিংদীর যে ক্লাস্টার সেখান থেকে মনে করো হাজার লোকের ডাটা নিলাম রাজশাহী থেকে পঞ্চাশ হাজার লোকের আমি সিম্পল স্যাম্পলিং ইউজ করে ডাটা কালেক্ট করলাম নরসিংদী থেকে আবার পঞ্চাশ হাজার লোকের সিম্পল এনম স্যাম্পলিং করে ডাটা কালেক্ট করলাম এই দুইটা মিলে তখন হবে আমার ফাইনাল স্যাম্পল এবং এখানে তাহলে দেখো কি হয়েছে ফার্স্টে আমার দেশের চৌষট্টিটা ক্লাস্টার থেকে দুইটা ক্লাস্টারকে আমি র্যান্ডমলি সিলেক্ট করছি করে সেখান থেকে আরেক দফা র্যান্ডমলি আমি বাকি এক লাখ লোক আমি এক লাখ লোককে সিলেক্ট করছি এই ক্লাস্টার স্যাম্পলিংটাকে আমরা বলি মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং অর্থাৎ আমরা এখানে দুইটা স্টেজে আমাদের ডাটাটা কালেক্ট করতেছি ক্লাস্টার থেকে এই স্যাম্পলিংটাকে আমরা বলতেছি মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং বাবারা তোমরা কি বুঝতে পারছো ক্লাস্টার স্যাম্পলিং দুইটা হ্যালো জি স্যার স্যার মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং করতে হলে স্যার সিঙ্গেল স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং করতে হয় এক্স্যাক্টলি ফারস্টে সিঙ্গেলটা কোরে আসবে কোরে সিঙ্গেল স্টেজে যে ক্লাস্টার বা যে যে ক্লাস্টারটা আছে বা যে ক্লাস্টারগুলো আছে সেখান থেকে তোমরা আরেক দফা সিম্পল রেনো স্যাম্পলিং করবে কোরা তোমাদের ফাইনাল স্যাম্পলিংটা স্যাম্পলটা তোমরা পাবা এটা হলো আমার মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং আচ্ছা তাহলে এই ক্লাস্টার স্যাম্পলিংটা আমরা কোথায় করতেছি যখন নাকি আমাদের পপুলেশন সাইজ অনেক বড় আমাদের পপুলেশন সাইজ যদি অনেক বড় হয় আমাদের স্যাম্পলও তখন অনেক বড় হয়ে যায় এবং তখন প্রবাবিলিটি স্যাম্পলিং করাটা খুব এক্সপেন্সিভ হয়ে যায় তখন আমাদের জন্য বেস্ট সলিউশন হলো ক্লাস্টার স্যাম্পলিং করা তাহলে বাবারা পারবা না তাহলে চারটা স্যাম্পলিং চারটা স্যাম্পলিং কি তোমরা বুঝছো বাবারা একদম বেসিক হলো সিম্পল র‍্যান্ডম স্যাম্পলিং যেখানে নাকি আমাদের পপুলেশনের প্রত্যেকটা এলিমেন্টের আসার প্রবাবিলিটি সমান এটা আমরা লটারি সাহায্যে করতে পারি অথবা র‍্যান্ডম নাম্বার টেবিল ইউজ করে করতে পারি এটা হলো একদম বেসিক স্যাম্পল ডিজাইন অথবা আমরা একটা সিস্টেম ফলো করে স্যাম্পল কালেক্ট করতে পারি যে প্রথম স্যাম্পলটা নেওয়ার প্রথম শ্রেষ্ঠ স্যাম্পলটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ইউজ করে নেওয়ার পরে তার সাথে একটা সিস্টেম ফলো করে ওই যে কে যোগ করে করে আমরা আমাদের স্যাম্পলটা পাইতে পারি এটা হলো আমার সিস্টেম্যাটিক স্যাম্পলিং मिस्टर 샤রুজ বলো স্যার র্যান্ডম টেবিল ইউজ করাটা স্যার একটু মানে বোঝায় দিবেন তো 17 18 মানে কলামের কাহিনীটা তখন একটু হলো বুঝিনা আচ্ছা এটা সম্পূর্ণ তোমার উপরে

ভেরি গুড আচ্ছা ওকে তাহলে এটা হলো আমার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং তারপরে আমরা সিস্টেম ফলো করি দিস সিস্টেম্যাটিক স্যাম্পলিং স্টার্টিং স্যাম্পলিং কি করতেছি পপুলেশনে অনেকগুলা গ্রুপে ভাগ করতেছি যেখানে গ্রুপগুলা ইন্টারনালি হোমোজেনাস এক্সটারনালি হেটারোজেনাস আমরা এই গ্রুপগুলোকে বলতেছি স্ট্রাটাম প্লুরাল হলো স্ট্রাটা আমরা তারপর কি করতেছি প্রত্যেকটা গ্রুপ থেকে স্যাম্পল নিতেছি সবগুলোর এক করলে আমরা ফাইনাল স্যাম্পলটা পাবো স্যার অর্জুন বলো

সেটা আমি তোমাদের দেখাই বলতো তো বাবারা এটা কোন দেশের ম্যাপ আমেরিকা আমেরিকা সবাই চিনে চিনা এমন কেউ নাই আচ্ছা বাবারা এখন আমারে দেখো আমি এখানে আমেরিকার যে ম্যাপটা তোমাদের দেখাইতেছি আচ্ছা কত ম্যাপটা কেমন হইছে দেখতে রং চং কেমন লাগতেছে দেখতে মিস্টার সাদমান ম্যাপটা কেমন হইছে সুন্দর হইছে স্যার এই ম্যাপটা কিন্তু আমি নিজে বানাইছি তোমরা দেখছ না মাঝে মধ্যে একটা সফটওয়্যার ইউজ করে যে তোমাদের ক্লাসে ছোট ছোট ক্যালকুলেশনের জন্য ওই সফটওয়্যার দিয়ে আমি ম্যাপটা বানাইছি এবং এখানে দেখো আমি কিন্তু ম্যাপটার মধ্যে কিছু স্কেলিং ইউজ করছি আমেরিকার পপুলেশন সাইজ অনুযায়ী আমি কিন্তু ম্যাপটার মধ্যে রংগুলা করছি যেমন যত নীচের দিকে যাবে তত এখানে পপুলেশন কম যত উপরের দিকে যাবে তত কিন্তু পপুলেশন বেশি হয় আমেরিকার ইলেকশনের কথা মনে আছে কয়দিন আগে যে হইছিল মনে আছে ওদের ইলেকশনের সিস্টেম ছিল ইলেকটরাল ভোট নামে একটা জিনিস ওরা ইউজ করে এবং এই ইলেক্টোরাল ভোটটা ওরা ঠিক করে যে কোন স্টেটের মধ্যে কোন রাজ্যের মধ্যে লোক বেশি সেই অনুযায়ী তারা নাম্বারটা ঠিক করে যেমন সবচেয়ে বেশি ইলেকট্রাল ভোট হচ্ছে ক্যালিফোর্নিয়া এই যে লাল পাঠটা দেখছো এবং দেখো পুরোভাবে কিন্তু এরই সবচেয়ে লাল এখানে তোমাদের ওদের টোটাল সিট বোধ হয় পঞ্চান্নটা অর্থাৎ ক্যালিফোর্নিয়া যে জিতবে সে তাদের সিনেটে তাদের পার্লামেন্টে পঞ্চান্নটা সিট পাওয়া যাবে সবচেয়ে কম বোধহয় তোমার এখানে কানেক্টিকার বোধহয় জায়গাটার নাম কানেক্টিকারটা নিউ জার্সি জানি কোনটা জানি এখানে বোধহয় আছে তিনটা সিট এরকম বোধহয় একটা স্টেট আছে এখানে বা এখানেও আরেকটা আছে তিনটা সিট তো এখানে যে জিতবে সে তিনটা সিট পার্লামেন্টে পাওয়া যাবে এভাবে তোমার ওদের ইলেকশনটা হয় তাহলে এখন দেখো বাবারা এরকম একটা স্যাম্পলিং ও অ্যাকচুয়ালি আছে এখানে স্যাম্পলিংটা করা হয় কি এমন ভাবে করা হয় যেন যেই এলাকায় লোক বেশি সেখান থেকে যেন স্যাম্পলটা বেশি আসে এটা করলে লাভটা কি মনে করো যে এলাকায় পাবলিক বেশি সেখানে তাদের তাদের ওপিনিয়নটারও বেশি প্রেফার করা উচিত তাদের মতামতটাও বেশি নেওয়া উচিত যেমন তুমি মনে করো বাংলাদেশের ইনকামের উপরে যদি কাজ করো আমি যদি ঢাকার থেকে যে পরিমানে লোক নিবো রাঙ্গামাটির লোক নেই রাঙ্গামাটিতে অনেক কিছুমের লোক আছে তা না তাদের ইনকামও হচ্ছে দেখবো ঢাকা থেকে কিছুটা কম কাজেই আমি যদি ঢাকাতে বেশি ওয়েট দেই না আর নর্স আর যদি কম দেই তাহলে কিন্তু একটা ব্যালেন্স থাকে কারণ আমার দুই জায়গায় সেম ওয়েট দিলে তো হবে না কারণ দুই জায়গায় দুই রকম লোক থাকে তো এই টাইপের যেখানে নাকি আমরা জিওগ্রাফিক্যাল এরিয়া কোন এরিয়াতে কতজন লোক আছে এটার বেসিসে যখন নাকি আমরা আমাদের এই প্রবেলিটারে আমরা এই প্রয়েবিলিটি অ্যালোকেট করে নিই যেখানে লোক বেশি সেখান থেকে স্যাম্পল বেশি নিব যেখানে কম সেখানে কম নিব এরকম ওয়াইজ যখন যখন প্রাকে যখন না আমি সাইজ দিয়ে এরকম প্রপোর্শনেট করে নিই এই স্যাম্পলিংটাকে আমরা বলি প্রবিলিটি প্রপোর্শনাল টু সাইজ স্যাম্পলিং এটা আমি তোমাদের পরীক্ষায় দিব না জাস্ট তোমাদেরকে আমি জানায় রাখলাম যে এই নাম একটা স্যাম্পলিং আছে রিয়েল লাইফে যদি কখনো তোমাদের ইউজ করার প্রয়োজন পড়ে তখন তোমরা আমার সাথে যোগাযোগ করে আমি তখন তোমাদের সাথে আবার কথা বলবো যে কেমনে এই স্যাম্পলিংটা টা করা যায় এমনি কনসেপ্টটা কি ধরতে পারছো বাবারা এটা কেমনে করতেছি আলহামদুলিল্লাহ লাগে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা বায়াস বাড়ায় দেয় কোনো ক্ষেত্রে বায়াস হালকা বাড়ায় দেয় তবে সাধারণত বায়াস তেমন একটা বাড়ায় না তবে কোনো ক্ষেত্রে বাড়ায় কথাটা সত্যি কোনো ক্ষেত্রে বায়াস বাড়ায়

আচ্ছা এগুলো হলো আমার সব প্রিল্টি স্যাম্পলিং এরপর আমি তোমাদেরকে শর্টকাটে কয়েকটা নন প্রবিলিটি স্যাম্পলিং এর কথা বলবো আচ্ছা আমি আগেই বলছি নন প্রয়েবিল্টি স্যাম্পলিং এর কোনো বেসিস নেই এখানে কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা নেই আমরা এখানে কোনো প্রয়েবিলিটি ইউজ করতেছি না কাজেই এটার কোনো বেসিসই নেই আমরা জ্যাম নিচ্যাম নেই করতেছি জাস্ট কিছু উদ্ভট উদ্ভট নাম দিয়ে করতেছি যেমন প্রথম স্যাম্পলিং এর নাম হলো কনভেনিয়েন্স হ্যাপেজ বা অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং তোমাকে ইউনিভার্সিটির লোকজন দেখবে এই স্যাম্পলিংটা প্রচুর করে তারা ম্যাক্সিমাম সময় এই স্যাম্পলিংটাই করে কনভিনিয়েন্স স্যাম্পলিং হলো গিয়া যার কাছ থেকে ডাটা কালেক্ট করা সহজ তার কাছ থেকে ডাটা কালেক্ট করে এটাই হলো কনভিনিয়েন্স স্যাম্পলিং যেমন ওই যে সাদ মানে নিয়ে যখন নাকি ঝালমুড়ি ডাটা কালেক্ট করতে গেলাম সাদ মানে কইলো স্যার এই যে আমাদের ইউনিভার্সিটির সামনে যে আছে এর কাছে ডাটা কালেক্ট করে শেষ আর কারো কাছ থেকে করুন এটা করা সহজ এই হয়ে গেল একটা কনভিনিয়েন্স স্যাম্পলিং যার কাছ থেকে করাটা কনভিনিয়েন্ট সহজ তার কাছ থেকে করতেছে এটা হলো কনভিনিয়েন্স স্যাম্পলিং সেকেন্ডটা হলো গিয়া স্নোবল স্যাম্পলিং আচ্ছা স্নোবল স্যাম্পলিং জিনিসটা কি তোমাদের বলি এই শীতপ্রধান দেশগুলোতে দেখছো না ছোট ছোট বাচ্চারা স্নোবল দিয়ে খেলে দেখছো কখনো টিভিতে বা সিনেমাতে দেখছো কখনো স্নোবল দিয়ে খেলে তো স্নোবলটা কেমনে খেলে একটা স্নোয়ের বল বানায় বানায়া আরেকজনের গায়ে ছুড়ে মারে কার গায়ে ছুড়ে মারে যার সাথে খেলতে চায় বা যার এসে পছন্দ করে তার গায়ে তো ছুড়ে মারে নাকি জি স্যার স্নোবল স্যাম্পলিংটা ঠিক এইভাবেই হয় মনে করো আমি ডাটা কালেক্ট করতে গেলাম আমি ফারস্টে আমি মনে করো তোমাদের ক্লাস থেকে 10 জন একটা ডাটা কালেক্ট করব আমি প্রথমে করলাম কি মনে করো আমি

আমি গেলাম জোবারের কাছে ডাটা কালেক্ট করতে জাস্ট একজনের কাছ থেকে আরেকজনের কাছে আমরা থ্রো করতে স্নো মতো আমি সবার কাছ থেকে ঘুরে ঘুরে ডাটা নিয়ে ফেললাম এটাই হলো স্নো বল স্যাম্পলিং তাহলে দেখো এটাও কিন্তু কোনো প্রবাবিলিটি স্যাম্পলিং না কারণ আমি আমার পছন্দ মতো ডাটা আমি পাইতেছি যার আমার কার কাছে ডাটা কালেক্ট করতেছি সে আমাকে রেফার করতেছে কাজে এটা কিন্তু কোনো প্রবাবিলিটি স্যাম্পলিং না জাস্ট আমার সুবিধা মতো আমি ডাটা কালেক্ট করতেছি আর লাস্টের স্যাম্পলিং যেটা জাজমেন্টাল বা পারপাসিভ স্যাম্পলিং এটা আলটিমেটলি আমার এই কনভেনিয়েন্স স্যাম্পলিং এরই আরেকটা নাম একই কাজ এখানে হয় দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই আচ্ছা এই তিনটা হলো গিয়া আমার মানে তিনটা নন প্রোবাবিলিটি স্যাম্পলিং এর বাইরে আরেকটা নন প্রোবাবিলিটি স্যাম্পলিং আছে যেটা আমি কিছুটা ভ্যালিড মনে করি সেটার নাম হলো গিয়া তোমার নেটওয়ার্ক স্যাম্পলিং আচ্ছা নেটওয়ার্ক স্যাম্পলিং এর একটা एग्जांपल আমি তোমাদের দেই তাহলে মনে জিনিসটা বোঝাইতে সহজ হবে মনে করো আমি বাংলাদেশের যাদের বোন ম্যারো ক্যান্সার আছে তাদের উপরে ডাটা কালেক্ট করতে চাই তো এই ধরনের ডাটা পাওয়া কিন্তু খুব টাফ তা আমি কি করতে পারি মনে করো বোন মেরো ক্যান্সারের স্পেশালিস্ট একজন ডাক্তারের কাছে আমি গেলাম যাই বললাম যে স্যার আপনার আন্ডারে কে কে ট্রিটমেন্ট নিতেছে আমি তাদের কিছু ইনফরমেশন কালেক্ট করতে চাই তখন সে কি করবে সে তার কাছে যেই ডাক্তার যেই পেশেন্টটা আছে তাদের ঠিকানা আমাদের দিল দিয়ে দেওয়ার পরে আমি ওই ঠিকানাগুলো নিয়ে ডাটা কালেক্ট করতে গেলাম তাহলে বাবারা দেখো এই স্যাম্পলটা আমি কেমনে পাইতেছি আমার ওই ক্যান্সার স্পেশালিস্টের যে ডাক্তারটা তার নেটওয়ার্কের মাধ্যমে পাইতেছি না দেখো তো ঠিক কিনা এবং এই নেটওয়ার্কের থ্রোতে আমি ডাটাটা কালেক্ট করতেছি কেন করতেছি কারণ এখানে আমাদের পপুলেশন সাইজটা খুবই ছোট বনমেরো ক্যান্সার তো মনে করো সবারই হয় না প্রত্যেকটা বাসা বাসা যে বনমেরো ক্যান্সার রোগী আছে তা না বনমেরো ক্যান্সার কিন্তু কম কম লোকেরই হইতেছে এবং আমার যে এই ইভেন্টটা আমার এই ইভেন্টটা কিন্তু একটা রেয়ার ইভেন্ট সবার হইতেছে না রেয়ার ইভেন্ট পপুলেশন সাইজ ছোট পপুলেশন সাইজ যদি ছোট হয় অথবা রেয়ার ইভেন্ট যদি হয় সেই ক্ষেত্রে আমরা নেটওয়ার্ক স্যাম্পলিংটাকে প্রেফার করি আমি আবার বলতেছি যদি পপুলেশন সাইজ খুবই ছোট হয় তখন আসলে আমাদের প্রবাবিলিটি স্যাম্পলিং করার কোনো স্কোপ থাকে না করলে হাইলি বায়াসড হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা আমাদের নেটওয়ার্ক স্যাম্পলিংটাকে বলি যে না এই ক্ষেত্রে আমরা আমাদের একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং নেটওয়ার্ক স্যাম্পলিংটা আমরা করতে পারি এবং এই জন্যই আমি বলি যে এই নন প্রবাবিলিটি স্যাম্পলিং হলো গিয়ে আমার মতে একমাত্র এই এই নেটওয়ার্ক স্যাম্পলিং হলো গিয়ে আমার মতে একমাত্র ভ্যালিড নন প্রবাবিলিটি স্যাম্পলিং যেটা আমাদের এখানে না করে কোনো উপায় থাকে না আচ্ছা বাবারা তোমরা কি এই স্যাম্পিং গুলা কিছুটা বুঝতে পারছো এই কথাগুলো যে বললাম তখন নিশ্চয় আচ্ছা তাহলে আমার ক্লাস প্রায় শেষ এরপর আমি বলছি যে নন প্রবেবিলিটি স্যাম্পলিং ইউজ করলে প্রবলেমগুলো কোন জায়গায় এত তোমাদের ক্লাসের শুরুতে যে কথাগুলো বলছিলাম ওই কথাগুলো আমি আবার বলছি এখানে তারপর আমি বললাম যে যদি নন প্রবেবিলিটি স্যাম্পলিং আমি অ্যাভয়েড করতে চাই তাহলে আমি কি করতে পারি সেটা আমি তোমাদের এখানে বলছি আমরা সেকেন্ডারি ডাটা ইউজ করার চেষ্টা করব ইন্টারনাল ডাটা ইউজ করার চেষ্টা করবো অথবা আমাদের যদি টাকা থাকে আমরা কোনো স্ট্যাটিস্টিশিয়ানরা ভাড়া করে রাখবো যে বেটার তুই আমার জন্য প্রবেবিলিটি স্যাম্পলিং করে দে অথবা আরো অনেক স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আছে ওগুলো আমরা ট্রাই করতে পারি কিন্তু কখনোই নন প্রবেবিলিটি স্যাম্পলিংটা তোমরা করব না বাবা করলে ধরা খাইবা রাম ধরা খাইবা কারণ এই জিনিসটা কোনো ভ্যালিডিটি নেই আচ্ছা এরপরে তোমাদের জন্য এখানে একটা ছোটখাটো হোমওয়ার্ক আমি রাখছি তোমরা যে এই কাজটা করবা বাবারা তোমরা আমারে করবা কি তোমরা আমারে বলবা যে এই যে এখানে কিছু কেস দেওয়া আছে কোন কেসের জন্য কোন স্যাম্পলিং ডিজাইনটা বেস্ট হয় তোমরা সেটা লিখবে এবং লিখবা যে কেন বেস্ট এই জিনিসটা তোমরা আমাকে এক্সপ্লেন করবা আমি প্রথমটা তোমাদের আমি বলে দিই যেমন প্রথমটাতে কি বলছি যে কোভিড নাইনটিন যে হয়েছে এই করোনার কারণে বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের স্যালারি স্ট্রাকচারে এবং জব স্ট্রাকচারে জব এর মধ্যে কোনো প্রবলেম হয়েছে কিনা এটা আমি তোমাদেরকে রিসার্চে একটা প্রবলেম দিলাম এটার জন্য তোমরা কোন স্যাম্পলিং ডিজাইন ইউজ করবা কত বাবার এটার জন্য কোন স্যাম্পলিংটা করা যায় স্ট্যাটিফাইড স্যাম্পলিং স্ট্যাটিফাইড স্যাম্পলিং করা যায় ভেরি গুড কেন স্ট্যাটিফাইড কারণ বাংলাদেশের সব ইঞ্জিনিয়ার তো এক রকম না

द बेस्ट सैम्प्लींग्राटिफाइड सेम्प्लींग उल बी देश उल बी द बेस्ट

ঠিক আছে বাবারা তোমরা কি যে কাজটা করবা তোমরা এই প্রত্যেকটা প্রবলেমের জন্য তোমাদের বেস্ট স্যাম্পলিং ডিজাইনটা কোনটা হবে সেটা আমারে বলে দিবা এবং সাথে এরকম কারণটা লিখে দিবে যে কি কারণে আমি চ্যাট বক্সে পাঠিয়ে দিছি তোমরা একটু কাইন্ডলি একটু কপি বেস্ট করে নিও চ্যাটবক্স থেকে নামানো যায় কেন বাবারা কোনোভাবে কপি পেস্ট করা যায় কোথাও

আমি এখান থেকে ক্লাসেও কিছু পড়াই না পরীক্ষাতেও কখনো দেই না জাস্ট তোমাদের যদি কখনো লাগে সেই জন্য আমি বলে দিছি এখানে এই লিঙ্কগুলোর মধ্যে ডিটেলস দেওয়া আছে যে কেমনে স্যাম্পল সাইজ বাইর করতে হয় আচ্ছা তারপরে এই স্যাম্পল সাইজ বাইর করার সময় কিছু কন্ডিশনও বলে দিয়ে তোমরা ওই যে কিছু অনলাইনে কিছু ক্যালকুলেটর করা পাওয়া যায় এগুলো কখনো তোমরা ইউজ করবে না তোমরা ওই ফর্মুলাগুলোতে দেওয়া আছে প্রত্যেকটা স্যাম্পল ডিজাইনের জন্য আলাদা আলাদা করে ফর্মুলা দেওয়া আছে সেখান থেকে তোমরা এই স্যাম্পল সাইজটা বাইর করবে আচ্ছা এরপরে আমাদের লাস্ট যেই কথাগুলা এটা তোমাদের সিলেবাসেও নাই এটা সিলেবাসও নাই এই নামে কোনো বইও নাই বাংলাদেশে কোথাও তারপরও তোমরা দেখবা যে এখন অনেকেই অনলাইনে ডাটা কালেক্ট করে অনলাইনে অনেক স্যাম্পলিং অনেক স্যাম্পল কালেক্ট করে এটা সুবিধা অসুবিধা কি এবং এটা কখন প্রবাবিলিটি স্যাম্পলিং এই কথাগুলো আমি তোমাদের এই স্লাইডে লিখছি তোমরা মন চাইলে একবার পড়ে দেখো এটা এটা তোমাদের সিলেবাসে নাই এটা কোনো বইও নাই এটা জীবনে তোমার আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশে কোনো পরীক্ষাতে এটা আসবে বলে আমার মনে হয় না জাস্ট তোমাদের জানার জন্য দিয়ে রাখছি আর একদম লাস্টে যে স্লাইডটা এখানে তোমাদেরকে আমি রেফারেন্সগুলো দিয়ে দিছি

আচ্ছা তো বাবারা তোমরা চ্যাটের থেকে কপি করছো চ্যাট বক্স থেকে কপি করছো কেউ স্যার কপি হয় না স্যার বাট স্ক্রিন স্ক্রিনশট মারছিস স্যার স্ক্রিনশট মারছো স্ক্রিনশট মারলেও চলবে সমস্যা নেই তোমার থেকে তাহলে বাকিরা শেয়ার করে নিবে তো তোমরা বাবারা একটু হোমওয়ার্কটা করো করে আমার একটু অনলাইনে দেখাও যদি যারা যারা দেখাইতে আমি তাহলে কারেকশন করে দিব কোনো ভুল থাকলে আচ্ছা তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি আমি সরি তোমাদের এক্সট্রা সময় নেওয়ার জন্য তোমরা ভালো থেকো তো আল্লাহ বাচ্চা রাখলে ইনশাআল্লাহ আগামী আ আগামী সোমবার দিন তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ সেনসেসর ম্যাটেরিয়ালটা স্যার শেয়ার করে দিন স্যার আমি এই যে 슬্লাইডটা আমি এখনি তোমাদের তোমাদের সিআর দের 메일에 পাঠায় দেব এখনি পাঠিয়ে দেব ওকে তো তোমরা ভালো থেকো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে ইনশাআল্লাহ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম